উস্মিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত উস্লামসলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক কিন্তু আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তর পর্ব উত্তর পর্বে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে একজন প্রশ্ন করেছেন আমাদের এক মহিলা আত্মীয় অনেক আধ্যাত্মিক লোক তিনি অনেক এবাদত করেন তিনি আর মতো এবাদ খুব কম মানুষ করেন তিনি বলেন তিনি আকাশ থেকে বিপদ মানুষের উপর পড়ে এটাও দেখতে পান তিনি বলেন আমার দাদির কবর আজাব হচ্ছে আর আমার বাবা কবরে শান্তিতে আসেন এক্ষেত্রে আমি কি করতে পারি সে কি কেরামতের অধিকারী বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম রসুল্লাবাদ এই জাতীয় আধ্যাত্মিকতা শব্দটা এগুলি ইসলামের সাথে খুব খাপ খায় না আধ্যাত্মিকতা রুহানিয়ত এগুলি মানুষ মাত্রেই তার মধ্যে রুহ এবং জাসাদ দুইটা দিয়ে মানুষ ঘটিত রু হচ্ছে মানে আত্মা আধ্যাত্মিক হলো অতিরিক্ত আত্মা নিয়ে যিনি চলাফেরা আধ্যাত্মিকতা এটাকে বোঝায় তো মানুষের মধ্যে রু আছে মানুষের মধ্যে ইয়া আছে যার সাদা শরীর আছে দুইটার প্রতি খেয়াল রাখতে হবে তো অনেক আধ্যাত্মিক লোক এই জাতীয় কথাটা আসলে খুব ইসলামিক পরিবেশন এটা এটা অন্যদের যারা মনে করে আত্মা নিয়ে করার গবেষণা করে তথাকথিত আত্মার নিয়ে মানব আত্মা নিয়ে যারা সারা জীবন চিন্তা ভাবনা বিশেষ করে এই উপনিষদের সমস্ত বই আছে হিন্দু ধর্মের এগুলোর মধ্যে আধ্যাত্মিক শব্দটা বেশি ব্যবহৃত হয় মুসলিম মানেই যারা আত্মাকে পিউরিফাই করে তারা বলতে পারেন যে তারা আলহামদুলিল্লাহ তারা দিন মানে চলে শরীয়ত মেনে চলে তারা খুব বেশি শরীয়ত মানে ইত্যাদি আধ্যাত্মিক শব্দ আমি ব্যবহার করতে পছন্দ করি না কারণ এটা আসলে শারীরিক কোনো পরিভাষা নয় বা রুহানিও নয় রুহানি শব্দটা আমাদের আমরা কোনো ব্যবহার করেননি কোরআন শূন্যর পরিভাষা নয় তো এটা ব্যবহার করাটা পছন্দ করি না তো একজন মানুষ আধ্যাত্মিক হয়ে যাবেন আর মানুষ শরীর ভিত্তিক হয়ে যাবে এই জাতীয় কথাবার্তা আসলে আমাদের মানান কোনো শব্দ নয় এগুলি থেকে দূরে থাকতে হবে তো আপনি বলছেন তিনি অনেক এবাদ করেন তার মধ্যে খুব কম মানুষ করেন ভালো অ্যাবাদ করা তো ভালো কাজ অ্যাবাদটা যেন শরিয়া মোতাবেক হয় এটা দেখবেন এরপরে তিনি যা বলছেন এটা বোঝাচ্ছে আপনি যা বলেছেন তা বোঝাচ্ছে তিনি অ্যাবাদগুলো সঠিকভাবে করেন না এই জন্য শয়তানি মধ্যে দেখা যাচ্ছে তিনি আকাশ থেকে মানুষের বিপদ পড়া এটাও দেখতে পান মিথ্যা কথা এটা মিথ্যা কথা মানুষের বিপদ পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম নিজে দেখেননি সাহাবাহিক রাম দেখেন না উনি দেখতে পেলেন এই জাতীয় কারামত নাম দিলেই হলো না কি দেখতে পান তিনি এগুলো কোনো শয়তানের কারসাজি কোনো ভেলকি বাজদের ভেলকি বাজি এগুলি স্যার কিছুই নয় কার উপর কী বিপদ পড়ে কেমনি বুঝতে পারে আরও বড় মিথ্যা স্যার হল তিনি বলছেন যে বাবা বাবা তিনি দাদির কবরে আজাব হচ্ছে এটা মিথ্যা কথা এগুলি বলে আপনি বিপদ হবেন আজাব হচ্ছে নাও বলতে পারবেন না হচ্ছেও বলতে পারবেন না উনি ওনার কথা আপনি বিষয় করেন কবর কবর গায়েব জানে এরকম কেউ যদি গায়েবের দাবি করে সে মিথ্যাবাদী এবং সে প্রতারক এবং তার মধ্যে শয়তান ভর করেছে অ্যাবাদ করলেও তার মধ্যে শয়তান ভর করেছে যারাই এই জন্য ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎ বক্তৃতা করে ভবিষ্যতের সম্ভব কথা বলবো অথবা যেটা অজানা গায়েব সম্পর্কে কথা বলবে তারাই সব সবই হচ্ছে ভতাবাদ ভেলকিবাজ এবং শয়তান এদের কোনো কথা শুনবেন না এদের কোনো কথা শুনবেন না এরা আপনার কবরে আজাব হচ্ছে বলে আপনি আপনার দাদির কবর আজব হচ্ছে বলে বিবেদে ফেলতেছে বিভ্রান্ত করতেছে মানসিকভাবে বিবেক কষ্টে ফেলতে সুল্লাহ সাল্লা আসলাম এরকম কোনো কিছু করেননি রসুল্লাহ সুল্লা সাল্লাহ আসলাম নবী হওয়ার কারণে তিনি দেখতে পেতেন আল্লাহ তিনি বলেছেন যে আমি যা দেখি তোমরা তা দেখতে তাহলে আমি যা শুনি তোমরা তা শুনতে তাহলে তুমি তোমরা মানুষকে কবর দিতে না এটাই ব্যক্তিভাবে কোথেকে এই জাতীয় কারামতের দাবি করাটা তার জন্য অন্যায় অন্যায় এবং গুণের কাজ করেছে আর বাবা শান্তিতে আছে দাদি কবরে আজাবে আছে এই জাতীয় কথা তো সহজে মুখস্থ বলা যায় এই যে কথা বলে দিয়েছে এই জাতীয় কারামতের আমাদের কোনো কিছু বিশ্বাস করবেন না এবং এর কোনো কথা শুনবেন না বরং তাকে বলবেন যে এই জাতীয় কথা যেন কারোর সাথে না বলে তিনি যদি জেনে থাকেন তিনি নিজে তবে আস্তে ভর করুন তিনি আরেকজনকে বিপদে ফেলে সমস্যায় ফেলে একজনকে এরকম মিথ্যাচার করে মানুষকে তার কারামতি জাহির করা যে মা খায়েশ এটাই বোঝা যাচ্ছে তার হচ্ছে এগুলি হচ্ছে শয়তানের কারসাজি এবং তার মধ্যে শয়তান ঘর করেছে আল্লাহ কাছে মাপসাই আপনিও তার কাছে যাবেন না যদি তার কাছে এগুলো শুনতে যান তো আপনিও চল্লিশ দিনে আবার আপনার কবুল হবে না রসুল্লাহ সাল্লাম বলছেন মান আতাহ কাহিনা ফসদ্দা কবি মেয়াবুল ফাকাত কাফর ইমামজুল আল্লাহ মোহাম্মদিন সাল্লাহ আলাইসালাম কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে সে যা বলে এটা সত্য বলে বিশ্বাস করে তাহলে তার চল্লিশ দিন আবাদ কবুল হবে না তার কাপ কুফু কাপের হয়ে যাবে আর যা গেলেই শুধুমাত্র তার চল্লিশ দিন আবাদ কবুল হবে না আর যদি বিশ্বাস করেন তাহলে কাপের হয়ে যাবে কারণ আমার যেটা আপনার প্রতি পরামর্শটা হচ্ছে আপনি কিছুই করবেন না বরং এই মহিলার কথা বিশ্বাস করবেন না তার এবাদত তার জন্য তার এবাদত তার নিজের এনা কথা না বলে আপনা আপনার সাথে কেন লেগে আছে সে যদি কোনো দেখেছে আত্মীয় আপনার বাবা বা আপনার দাদি শাস্তি হচ্ছে সে রুক আপনার ভুল বিভিন্ন বলতে সে দান করুক সে তবা করুক আস্তে সে তার কাছে আল্লাহ কাছে ক্ষমা চাকরের জন্য আপনাকে এটা বলে আপনাকে মানসিকভাবে বিভর্যস্ত করতে চাচ্ছে এর কথা কোনো কথা শুনবে না এই জাতীয় কাজ যারা করে আরেকজনের কথা সম্পর্কে যারা সে বলে তোমার এটা হচ্ছে তোমার এটা হচ্ছে এগুলো কিছুই শুনবে না কারণ লাইক করল্লফুল্লাহন আফিন আল্লাহ কাল সাদিয়া বাইরে কষ্ট দেন আপনাকে আল্লাহ তালা জাহির শরীয়তের আমার করতে বলেছেন শরীয়তের প্রকাশের রূপ হচ্ছে এটা বানাই বানিয়ে অমুকের কী হয়েছে অমুকের কী হয়েছে বলা অমুকের গড়া আজব হচ্ছে এগুলি বলা হচ্ছে এগুলো হচ্ছে ভেলকিবাজদের কাজ আপনার আত্মীয় যতই আবাদত করুন না কেন তাকে শয়তান তার উপর ভর করেছে যত চাইয়া দূরে থাকবেন এবং তার কোনো কথা শুনবেন নাই এই সমস্ত বিষয়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি আমেরিকাতে থাকি আমি এখন প্রেগন্যান্ট আমার মেরুদণ্ডে খুব ব্যথা হয়। এই অবস্থাতে আমাকে ডাক্তার সাজেস্ট করেছেন যে হাড় বিশেষজ্ঞ দেখাতে। কিন্তু আমার আশেপাশে কোনো মহিলা বিশেষজ্ঞ নাই আমার হাজবেন্ডও চান না যে আমি যাই আমি যাই পুরুষের লোকের কাছে কিন্তু আমার সমস্যাটা খুব বেশি তাই যাওয়া লাগবে এই অবস্থা আমি কি করতে পারি? দেখুন বোন প্রথম কথা হচ্ছে যে দরুরা তো হল মাহাদৌরাত খুব প্রয়োজন যেহেতু আপনি বলছেন খুব অসুস্থ ফিল করছেন এবং চলতে হাড় মেরুদণ্ডের হাড় ব্যথা করতেছে তাহলে আপনাকে ডাক্তার তো দেখাতেই হবে মেয়ে ডাক্তার না থাকলে পুরুষ ডাক্তার দেখানো যায় হবে কারণ এটা তো দরুরা খুব প্রয়োজন আর শরীরতে দৃষ্টি হচ্ছে খুব প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা না থাকলে তখন সেটা শরীয়ত অনুমোদন করে শরীয়ত অনুমোদন করে অর্থাৎ জায়েজ করে দেন অনুমোদন করে অনুমোদন জায়গা পার্থক্য হচ্ছে যে জায়েজ হচ্ছে সব সময়ের জন্য না অনুমোদন হচ্ছে এই সময়ের জন্য আপনার জন্য এটা অনুমোদিত আপনি এখন ডাক্তার দেখাতে পারবেন কোনো সমস্যা নেই ডাক্তার দেখাতে পারবেন এবং সেখানে ভালো হয় যদি ডাক্তার কোথায় ব্যথা দেখাবেন এবং সাথে আপনি আপনার স্বামীকে সাথে রাখবেন যাতে করে কোনো রকমের কোনো ইয়ে না হইতে পারে কোনো খারাপ কিছু ঘটতে না পারে কোনো সমস্যা না হইতে পারে সাথে রাখবেন এবং কোন জায়গায় ব্যথা যতটুকু না হলে নয় আরেকটি কায়দা কী হয়েছে সেটা হচ্ছে আর তো তোকার দর যতটুকু না দেখালেই নয় যতটুকু না না দেখালে না ততটুকু আপনি দেখাতে পারবেন এটা বেশি দেখাতে পারবেন কোন জায়গায় ব্যথা বা কোন সমস্যা এটা ডাক্তারকে বলতে পারবেন কোন জায়গায় ব্যথা এটাও বলতে পারবেন ধরো জন্য তিনি তার মেশিন দিয়ে দেখতে পারবেন অথবা তার যে কোনো মহিলা অ্যাসিস্ট্যান্ট থাকে তার দিয়েও দেখাতে পারবে এটাও বেশি ভালো হয় তাহলে তিনি ওষুধ দিতে পারবেন এই বিষয়টা আমার মনে হয় এভাবে আপনি সমাধান করতে পারেন আপনার হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে সেটা করতে হবে হাজব্যান্ডের কথার বাইরে না দেওয়াই হচ্ছে একজন নারীর জন্য কর্তৃব্য এই জন্য হাজব্যান্ডকে বুঝাবেন যে শরীয়তে শুধু যতটুকু যায় কিছু অটুকুই আমি করবো আপনি আমার সাথে চলুন দেখুন এবং চট্টুকু তাকে দেখাই আপনি সেটাকে ওষুধ নিতে পারেন তবে মনে রাখবেন সাধারণত প্রেগনেন্ট অবস্থায় যেহেতু বড় ওষুধ দেওয়া হয় না অর্থাৎ যেহেতু ব্যথার ওষুধ ব্যথা নাশক ইত্যাদি দেওয়া হয় না এই এই জন্য আপনার যদি হাজব্যান্ড নিষেধ করে এবং তিনি যদি কোনো বড়ো ওষুধ দেন তবে জানিয়ে দিতে হবে আপনাকে যে এই আপনার প্রেগনেন্সির বিষয়টি কারণ প্রেগনেন্সিতে সাধারণত ওষুধ দিলে ক্ষতিগ্রস্ত হয় ভ্রূণের ক্ষতি হয় বা সমস্যা হয় সেজন্য তারা অনেক সময় ওষুধ দেয় না তো বিষয়টা জানলে হয়তো ডাক্তারও আপনাকে ওষুধ দিতে চাইবে না হয়তো কোনো ব্যায়াম দিবে থেরাপি দিতে পারে সেটা আপনি করতে পারেন কোনো ব্যায়াম বা কোনো রকমের অথবা যেগুলো সাধারণত ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো দিতে পারে সেগুলো দিলে হয়তো আপনার উপকার হতে পারে তো যদি ধৈর্য ধারণ করেন ভালো হবে সর্ব সর্বাবস্থায় কারণ প্রেগনেন্সির অবস্থাটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা সময় সময়ে সাধারণত যে কোনো অল্প স্বল্প জিনিসেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এই জন্য ধৈর্য ধারণ করে যদি এই অবস্থাটা শেষ করতে পারেন তারপর ডাক্তার দেখাবেন এবং প্রয়োজনে দূরে কোথাও গিয়ে ভালো ডাক্তার দেখান যাতে করে অর্থাৎ মুসলিম মহিলা ডাক্তার দেখাতে পারেন তাহলে সেটা ভালো হয় কারণ আসলে এই সমস্ত জিনিসে যত বেশি পারেন পুরুষদের থেকে দূরে থাকাই উত্তম তারপর যদি কোনো আপনি কিছু না পান এবং ক্ষতি বেশি খারাপ লাগে তাহলে আপনাকে যেভাবে বলেছি যতটুকু না হলে না অতটুকু আপনি দেখাতে পারবেন স্বামীকে সেটা বুঝিয়ে বলবেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনিই পরিচালনা করবেন এমন কোনো মাদ্রাসা খোলার ইচ্ছা আছে কি জানতে চেয়েছি এই জন্য আমার বাড়ি আপনার বাড়ি পাঁচ কিলোমিটার দূরত্ব আমারও অনুরোধ আপনি নিজ এলাকায় একটি দিনই প্রতিষ্ঠান করুন বন ভাই যে প্রশ্নটি করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলেই একটি মাদ্রাসা খোলার ইচ্ছা আমার আছে এবং সেটা কুমিল্লাতে হবে সেটা হচ্ছে কুমিল্লা সতরা সতরা বলে চম্পকনগরও বলে সেখানে আলহামদুলিল্লাহ আমি একটু জায়গা কিনেছি শুধু মাদ্রাসার জন্যই আমার একটু জায়গা ছিল ঢাকাতে এটা বিক্রি করে এটা কিনেছি যাতে করে এখানটা মাদ্রাসা করতে পারি এলাকার মানুষের জন্য এবং ওই পুরো এলাকার জন্য যেহেতু সেই আকিদে ভিত্তিক কোনো ভালো মাদ্রাসা নেই যার ছাত্রদেরকে পড়াবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পড়াবে আমি কোনো মাদ্রাসা নেই তো এই জন্য আমি এই জায়গাটা কিনেছি তো আমি আশা করছি আশেপাশে আপনারাও আসবেন থাকবেন ইনশাআল্লাহ মাদ্রাসা করবো একটু সামান্য সমস্যা রয়ে গেছে যায় রাস্তার সমস্যা রাস্তা সমস্যার সমাধান হলে ইনশাল্লাহ আশা করছি আগামী বছর থেকে আমরা কাজটা ধরবো তখন ইনশাল্লাহ মাদশাটা নিজে পরিচালনা করব নিজে আমি এটা দেখাশোনা করব। এবং ভালো সহি আকিদার লোকদের নিয়েই টিচার হিসেবে নিয়োগ দেব যারা আপনাদের আপনাদের আমানত যথাযথভাবে আপনাদের আপনাদের কাছে আলেম দিন বানিয়ে তাদেরকে আপনাদের কাছে পাঠাইতে পারে সেই ব্যবস্থাপনা করবো ইনশাল্লাহ দোয়া করেন যেন আমি এটা সাকসেস হই আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং এই কাজগুলি করার মতো তৌফিক আমাদের দেন দান করেন আল্লাহ তালা আপনাদের আমাদের সবাই আশা পূরণ করেন সেই জন্য আমরা মাঝে মধ্যে আহ্বান করেছি ইতিপূর্ব আপনাদের কাছে যে কুমিল্লার ওই জায়গাটির জন্য ফেসবুকে আহ্বান করেছি যে যেন আপনারা এখানে সাহায্য করেন জানে কারণ ওখানে যেগুলো জায়গা কিনেছি সেটাকে এখনও অনেকটা বাকি রয়ে গেছে অনেকে সেটাও দেয়া হয়নি আপনারা আসলে আপনারা আশেপাশে কিনলে ভালো হবে যে একটা কমিউনিটি গড়ে উঠবে আমরা চাচ্ছি আশেপাশে ভালো কমিউনিটি গড়ে উঠুক যাতে সবাই তার সন্তানদের পড়াতে পারে এবং তারা যেন আঁকিটা ভিত্তিক বড় হতে পারে ভবিষ্যৎ প্রজন্মটা যা যেন ভালো অবস্থা থাকতে পারে আল্লাহ কবুল করুন আমি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি একটি সহি বোখারি কিনতে চাই কোন প্রকাশনা আমি একটি সহি কিনতে চাই কোন প্রকাশনা থেকে কিনলে ভালো হবে হ্যাঁ প্রশ্নটা অত্যন্ত জরুরি কারণ অনেক সময়ে অনেকেই প্রশ্ন কিনবে সই কিনতে চান কিন্তু কোন প্রকাশনা কিনবে নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে আগে আমরা বলতাম যে দারুল সালাম বা তরহিদ বা ইত্যাদি বিভিন্ন বলতাম এখন আমি সর্বশেষ যে প্রকাশনা দেখেছি আলহামদুলিল্লাহ খুব আমার মন জুড়িয়ে গেছে সেই প্রকাশনার কিতাবটা কিনলে মনে ভালো হবে এই প্রকাশনার এই গ্রন্থ গ্রন্থটা আমার কাছে খুব ভালো লেগেছে বিভিন্ন দিক থেকে সেটা হচ্ছে দারুল হাদিস দারুল হাদিস হাদিস পাবলিকেশন সরি হাদিস পাবলিকেশনসের এই বইটি দেখেন হাদিস পাবলিকেশনসের এই বইটি সম্ভবত দেখছেন শহিদুল বুখারি হাদিস পাবলিকেশন এই বইটি এটা খুব ভালো ভালো এই জন্য ডক্টর আসাম সানাউল্লা উনি আমার খুব পরিচিত ব্যক্তিত্ব এবং সহি আকিদার লোক এবং বিশুদ্ধ মানহাজের লোক এবং অত্যন্ত মাইন্ডের লোক তিনি অনেক সময় নিয়ে হাদিসটাকে এইটার অনুবাদটা করেছেন এবং এটার মধ্যে একটা ভালো বড় গুণ হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ের সাথে ইমাম হাদিসের সাথে কি সেটা তুলে ধরেছেন এক দ্বিতীয় তিনি একটা বড় কাজ করেছেন আকিদাগত বিষয়গুলোকে স্পষ্ট করেছেন তিন নম্বর হচ্ছে যখন কোনো মাসাল হচ্ছে সেখানে তিনি চেষ্টা করেছেন সর্বোচ্চ আমার সাথে উভয়ের মত উল্লেখ করতে উভয়ের দল উল্লেখ করতে চেষ্টা করেছেন আর চতুর্থ হচ্ছে তিনি অন্যান্য গ্রন্থ যেগুলি আগে বেরোয় সেগুলি ভুলগুলি ধরে শুদ্ধ করতে চেষ্টা করেছেন আর শেখ মোহাম্মদ সাল তাইমিন শেখ বিনবাজ এবং ওনাদের যে বক্তব্য আছে সেগুলোকে থেকে তিনি উপকৃত হয়েছেন এবং সবশেষে তাওহীদের মধ্যে তিনি সবচেয়ে তার বাড়া যেটাকে বলা হয় অত্যন্ত ব্যক্তিত্ব এবং তার গুরুত্বপূর্ণ এই মন্তব্যগুলো সেখানে সংযোজন করেছেন এবং যেখানে যেখানে তাহিদের বিষয় আছে সেফাতের বিষয় সেগুলো সুন্দর করে আলোচনা করেছেন বলে আমি দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে এই জন্য আমি নিজে আপনার জন্য এবং সবার জন্য যারাই বোখারি সহি বোখারি কিনতে চায় তাদেরকে বলবো এই এই ছাপাটি কিনবেন এটা ভালো অত্যন্ত অত্যন্ত সুন্দর হয়েছে এখানে যদি কোনো ভুল থাকেও তিনি আগামী সংস্করণ ঠিক করে নেবেন কিন্তু বেশিরভাগ জায়গাতে অন্যান্য জায়গাতে ভুলগুলি আছে সেগুলো তিনি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বিশেষ করে সেফাত রায়াতের বিষয়গুলো তিনি সুন্দর করে তুলে ধরতে পেরেছেন আমি দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনারা এই বইটি কিনবেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার বিয়ে হয়েছে যার সাথে তার আগের বউ একটি ছেলে আছে বউ তাকে আইন মোতাবেক তালাক দিয়েছে তালাকের এক বছর পর আমাকে বিয়ে করে বিয়ে করার আগের ছেলেটা কোর্ট থেকে তালাক নামার কাগজ নিয়ে নিজে সাইন করে নেয় আমার সাথে আমার তার সাথে বিয়ে হয়ে এক বছর হচ্ছে কিন্তু এখন ছেলেটা বলে আগের বউয়ের সাথে ধর্মীয়ভাবে তালাক হয়নি ছেলেটা বাচ্চার জন্য আগের বউয়ের সাথে আগের মতো স্বাভাবিকভাবে কথাবার্তা চলাচল খাওয়া দাওয়া দেখা সাক্ষাৎ এরকম সকল কিছুই করে শুধু একসাথে নিচে থাকে না তারা দুইজন নিজেদের স্বামী স্ত্রী হিসেবে মানে আর আমাকে বলে এখন ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করে দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার সংসার জীবনের সমস্যার সমাধান হবে দিলে আমার সমস্যার সমাধান হবে দেখুন আসলে একজন মানুষ আপনি যেভাবে বলেছেন যে তালাক তাকে আইন মোতাবেক তালাক দিয়েছে তো আমি আইন মোতাবেক তালাকের কথাটা কথাটা যদি স্পষ্ট না হয় আমি কিন্তু বাকিটা বলতে পারবো না আইন মোতাবেক তালাক হচ্ছে যে আইন এবং সরিয়া মোতাবেক তালাক হচ্ছে আইন মোতাবেক তালাক কোনো তালাক না তো আইনটা সাধারণত বর্তমানে আমাদের দেশে যে আইনটা আছে সেটা সরিয়া মোতাবেকেই তারা নিতে চেষ্টা করে কারণ অনেক সময় সেটা গ্রহণযোগ্য না হলে পরে ফিরে আসে তো এখন সরিয়া মোতাবেক হইছে কিনা সেটা দেখতে হবে সরিয়া মোতাবেক হচ্ছে যে তিন তুহরে তিন তালাক দেয়া তিন পবিত্র অবস্থা তিন কমপক্ষে এক প্রতি একটা তালাক প্রতি তুহরে একটা তালাক একটা তিন তাহলে তিন তালাক দিয়ে তাকে বিদায় করে দেয়া অথবা এক তালাক দিয়ে তার ইয়া পার ইজ্জত পার হয়ে গেলে সে তাকে ফিরে নিয়ে আনিয়ে আসলে এক বছর পরে তো বা তিন মাস পার হয়ে গেলে তখন তার আর আনা ফিরে আনার সুযোগ থাকে নতুন বিয়ে ছাড়া তখন কোনটা যে করেছে সেটা তো আমরা জানি না তো আইন মোতাবেক তালাক দিয়েছে এটা কিন্তু একটা ভ্যাগ কথা আপনাকে দরকার ছিল যে কি করেছে বিস্তারিত জানানো ওটা না জানালে আমরা সাধ্য উত্তর দিতে পারি না কারণ বিষয়টা দেখতে হয় আর তালাকের মাসটা একটা শব্দ পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায় সেখানে আমি কেমনে বলবো তালাক হয়েছে কি হয়নি তো সেই লোক যিনি আপনাকে পরে বিয়ে করেছেন তো আপনি তাকে তার কাগজটা চান কী লেখা হয়েছে সেটা কোনো আলেমকে দেখান অথবা আবার আমাদের কাছে পাঠান হোয়াটসঅ্যাপে আমাদের নম্বরে পাঠান আমরা দেখে নেব দেখে আপনাকে জানাতে পারবো নাহলে বলতে পারবো না কিছু তালাক হয়েছে কি হয়নি আর যদি দেখেন যে যেটা যে তালাক হয়নি এখন আপনি তার সাথে ঘর করছেন আপনার বিয়ে করা তো নিষেধ নেই তালাক না হইলেও দ্বিতীয় বিয়ে করা যায় তো দ্বিতীয় বিয়ে হিসেবে যদি আপনার বই হিসেবে আপনি থাকতে চান তার তো অসুবিধা নাই আপনি তাকে তার সাথে ঘর করতে পারেন তার সাথে ঘর করতে পারেন দ্বিতীয় বই হিসেবে তার সাথে ঘর করতে পারেন কোনো সমস্যা নাই সে যদি ওইটা একসাথে নিচে না থাকে তার সন্তানকে দেখে যায় আসে এই জন্য আপনি ঈর্ষা না করে আপনি সেটা ছাড় দিতে পারেন যদি তালাক না হয়ে থাকে সত্যি সত্যি তালাক না হয়ে থাকে আর তালাক হয়ে থাকে আপনি এটাকে ওইভাবে লেখলে হবে না যে আইনগত তালাক হয়েছে বা এইভাবে আমরা তো মুখস্থ কথা বলতে পারি না কারণ দেখতে হবে জিনিসটা কি হয়েছে যদি কারো বউ তালাক না হয়ে যায় আর আমি যদি তালাক হয়ে গেছে তাহলে আমি গুণাকার হবো বলি তো আমি যদি বলি যে তালাক হয়ে কিন্তু গুনে হবো এই জন্য আসলে বিষয়টা তাকে কাগজটা সংগ্রহ করেন জানেন এবং সেটা তালাক হয়েছে কিনা যদি তালাক হয়েও যে আপনি তার সাথে থাকতে চান তাহলে তার দ্বিতীয় বয়সেও থাকেন তারাক যদি না হয়ে থাকে আর তালাক হয়ে থাকলে তো আপনার বই আপনার স্ত্রীই আছে আপনার আপনি তার স্ত্রী আছেন তার আগের স্ত্রীকে সে বুঝিয়ে দিবেন যে তার সাথে দেখা সাক্ষাৎ যেন না করে তার সন্তানটাকে দেখাশোনা করার তার দায়িত্ব যেহেতু সেটা সে দেখতে পারবে এবং এবার আপনার ঈর্ষা বা আপনার হিংসা যেন না থাকে বিষয়টা সেটাই আমরা বলবো পরবর্তী প্রশ্ন হচ্ছে মুক্তি আর ভাস্কর্য কি এক জিনিস যদি উত্তরটা দিতেন খুবই উপকৃত হতাম দেখুন মূর্তি আরবিতে বলে ওয়াত্যান এবং স্বনম দুটাই মূর্তির জন্য ব্যবহৃত হয় সনম সনম হচ্ছে মূর্তি আসনাম আল্লাহ তালা কোরআন করিমে আসনাম বিষয়টি উল্লেখ করেছেন যে সনম আর ওয়াত্যান স্বনম এবং মধ্যে পার্থক্য হচ্ছে একটি প্রাণীর মূর্তি হলে সনম বলে সনম বলে আর প্রাণী ছাড়া অন্য যে কোনো জিনিসে বলে ওয়াত্যান বলে যেটাই আবাদত করা হয় যেটাকে সম্মান জানানো হয় যেটার সামনে মাথা মতো করে দাঁড়ানো হয় যেটার জন্য ফুল বা কিছু নিবেদিত করা হয় মাসি হোক যে কোনো একটা মাসি নিবেদিত করলেও কিন্তু সেটা কুফুরি হয়ে যায় আপনি জানেন কোনো কিছুর জন্য নিবেদিত করা অর্থ হচ্ছে সেটা কোরবানি করা সেটা জায়েজ নেই ইমাম মাখুল বা ইমামরা উল্লেখ করেছেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাকে বলা হলো যে এই রাস্তা দিয়ে যেতে হলে তোমাদেরকে কিছু দিতে হবে এই মূর্তিকে নাহলে তোমরা যেতে পারবে না তো একজন বাধ্য হয়ে দিল একটা মাসি মেরে তাকে দিল আরেকজন একজন বাধ্য বাধ্য হয়ে দিল না মারা গেল তারা মেরে ফেলো তাকে আর যাকে দিল সে বেঁচে গেল কিন্তু যে মরে গেল সে জানাতে গেল আর যে বেঁচে গেল সে যাহা নামে গেল কারণ সে মূর্তিকে দেওয়ার কারণে সে একটা মাসি দেওয়ার কারণে অর্থাৎ তাক করার কারণে পেশ করার কারণে সে শিরিক করলো তো এইটা শেখুল ইসলাম মাহমুদিন আবদুল্লাহ রহমাল্লাহ তার কিতাবত্যা উল্লেখ করেছেন এবং এইটার দিয়ে বোঝা যাচ্ছে যে এটা সালবদের থেকে অর্থাৎ সাহাবা একরাম থেকে হাদিসটা সহি কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলামের থেকে সরাসরি না সাহাবা একরামের থেকে হাদিসটা সহিভাবে আসছে বিস্তৃপ সহিবিন না আসছে এর অর্থ হচ্ছে ইসলাম কোনোভাবেই মূর্তি কোনোভাবেই ইসলামে অনুমোদিত না আর মূর্তি কোনোভাবেই অনুমোদিত না কোনো মূর্তি অনুমোদিত না ইসলামে অর্থাৎ কোনো মুসলিম কোনো মূর্তি নির্মাণ করতে পারে না মুসলিম মুসলিম কোনো ব্যক্তি কোনো মূর্তিকে সম্মান দেখাতে পারে না মূর্তির সামনে দাঁড়াইতে নত হতে পারে না মূর্তির সামনে কোনো ফুল দিতে পারে না মূর্তির সামনে কোনো কিছু দিয়ে নিজেকে নিজে সেখানে প্রণাম হওয়া বা কোনো কিছু কিছু দিয়ে নিজেকে ধন্য মনে করে হচ্ছে পুরোপুরি শিরিক এবং সে মোশ্রেক হয়ে তার আগে সমস্ত আমার বাতিল হয়ে যায় যদি তও বা না করে সে যান সে এই অবস্থায় মারা যায় তাহলে চিরস্থায়ী যান হয়ে যাবে তার কোনো কিছু প্রাপ্তি থাকবে না অর্থাৎ তার আগে যদি হজও করে থাকে ওমরাও করে থাকে সব বাতিল হয়ে যাবে তার কোনো কিছু থাকবে না তাহলে বোঝা গেল যে এই জাতীয় কোনো কিছু যদি কোনো কেউ করে এই যেগুলো মানুষের মূর্তি বানানো হয় যে মূর্তি সেগুলো যদি কোনো এই পূজার কাজে ব্যবহৃত হয় পূজা অর্থ শুধু কেমন কেবল ইয়া নয় সেজদা নয় পূজা হয় এমন যে কোনো জিনিস ধরেন আপনি যদি কোনো আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু যেটা দেন এটা যদি বন্ধ থাকে কোনো মূর্তি খুশি করার জন্য দেন তাই একই রকম হয়ে যাবে তো এখন এটা কিন্তু একটা এই ভিতরে পড়ে যাবে ইসলামে প্রথম ইসলামের দৃষ্টিতে ইসলামী ইসলামের ইতিহাসে প্রথম যে শিরিক হয়েছিল তা এই মূর্তি নিয়ে হয়েছিল ইসলামী ইতিহাসে কানা না আদম নু নু আশাত করুন নু এবং আদমের মাঝখানে দশ প্রজন্ম ছিল দশটা প্রজন্ম ছিল তারা ছিল তাওহিদের উপরে সর্বপ্রথম শিরিক হয়েছিল নুহের আমলে নুহের আমলে প্রথম শিরিক হয়েছিল এদের পাঁচজন আল্লাহর ওলি ছিল ন্যাক্কার বান্দা ছিল ভালো মানুষ ছিল একজন ছিল ওয়াদ সুয়া ইয়াগুস ইয়ারুক নাসার এই পাঁচজন একজন ছিল ওয়াদ দ্বিতীয় সুয়া তৃতীয় চতুর্থ ইয়াগোষ চার নম্বর হচ্ছে নাসার এই চারজন চারজন ছিল সুরা নর্থের মধ্যে আপনি সেটা পাবেন সুরা নর্থের মধ্যে উনত্রিশ পারায় সুরা নোহের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন এই পাঁচজন এদের ব্যাখ্যা ইমাম বোখারির আহমতুল্লা আলী ইবনে আব্বাস তাদের থেকে বর্ণনা করেছেন যে এর ব্যাখ্যা সোহিব বোখারিতে আসছে যে কিতাব তাব যে এরা পাঁচজন ছিল আল্লাহ রলি তো এদের এরা এক মারা যায় এরা ছিল ন্যাককার বান্দা তো এমন এক বান্দা এদের এদের দেখে মানুষ এবাতে উদ্বিপ্ত হতো এদের কথা স্মরণ করত তো এরা যখন মারা যায় শয়তান এসে বললো যে এদেরকে একটা কাজ করি তোমাদেরকে এদের একটু মূর্তি এঁকে দেই বলো যে মূর্তি দিলে তোমার সামনে দিও না আমাদের পিছনে দাও তারা পিছনে দিল তো কিছুদিন যারা এই আবাদত করতো ক্যাবলার দিকে ফিরে পিছনে রাখতো এদেরকে এদের দিকে তাকাইতো মাঝে মধ্যে মনে হতো যা রে আল্লাহর উল্লিরা চলে গেছেন ওদের আমরা মতোনবাদ করতে পারি আমরা আল্লাহর আল্লাহ হতে পারবো এরকম ছিল একটা একটা সময় পরবর্তী সময় এরা মারা গেল এই লোকগুলো যারা জীবিত ছিল পরবর্তী শয়তান এসে বললো যে আরে আগের লোক তো এরাদের আবাদত করতো এরা সামনে নিয়ে আসো সামনে এসে এখন তাদের মধ্যে এদের প্রতি সম্মান প্রদর্শন এদের প্রতি বিশেষ আবেগ প্রদর্শন এই সবই তাদের প্রতি দেখানো হলো দেখানো ওখানে উল্লেখ আছে পুরোপুরি ঘটনাটা আপনি দেখবেন তো সেখানে এরপরে তারা এদের আবাদ করা শুরু করে দিল তখন আল্লাহ তাল্লাহ নুয়া সাল্লামকে পাঠালেন বললেন যে তুমি এদের বিরুদ্ধে তারা যদি শিরিক করতেছে এদের বিরুদ্ধে তোমাকে পাঠানো হচ্ছে তুমি এদেরকে এ থেকে নিষেধ করো নুহা আল্লাহ সাল্লামাম নয়শো পঞ্চাশ বছর এদেরকে নিষেধ করলেন কারণ তারা এই পাঁচজনকে ছাড়তে রাজি হলো না তারা নুহের কথা শুনলো না ওকাল তাজারুল্লা আলি তারা বলে তোমাদের ইলাদের না একে অপরকে ওসিয়ত করতো যে তোমাদের ইলাগুলি সেরে না এদের আল্লাহ নেক বান্দা এদের কথা শুনতে হবে এই জন্য তারা এগুলো ছবি বানায় এদের আবাদ করতে লাগলো নুয়াল ইসলাম অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না শেষ পর্যন্ত আল্লাহ তালা এই শির্কের কারণে পৃথিবী নু আলাহ সাল্লা সাথে যারা ছিল তাদের ব্যতীত সবাইকে ধ্বংস করে দিলেন নু আলাহ তিনি আল্লাহ কিস্তিতে উঠিয়ে তাদেরকে এই নিয়ে যেখানে মেসোফটোমিয়া যেখানে সভ্যতা সেই সভ্যতার তিনি বীজ বপন করেন সেখানে ইরাকে তিনি সেখানে তার সেখানে অবতরণ করেন এটার বিরাট ঘটনা আমি শুধু সঙ্কে বলছি এটাই এই জন্য বোঝানোর জন্য যে ইসলামের ইতিহাসে দেখা যায় যে প্রথম যে শীর্ষ হয়েছিল বনি আদমের মধ্যে আদম সন্তানের মধ্যে তা ছিল এই মূর্তি কেন্দ্রিক এই জন্য এই মূর্তি নির্মাণ ইসলাম অনুমোদন করে না মূর্তির সাথে সাথে আউসান যেগুলো আছে অর্থাৎ মানুষের সুরত নয় তবে বিভিন্ন জিনিসের সুরত সেগুলো ইসলাম অনুমোদন করে না সেগুলি কেউ ওয়াতান সেগুলো ওয়াতান তো আউসান নিষিদ্ধ আল্লাহ তালা কোরআন কারিম বলছেন ফাইজানি বুদ্ধি ইসলাম আউসান ওয়াইস্তানি বুকাউল জুর আল্লাহ তালা বলছেন যে আউসান এগুলো পরিত্যাগ করো আউসান তুলে জাতীয় যেগুলো মানুষের সুরত না সেগুলো পরিত্যাগ পরিত্যাগ করতে বলা হয়েছে রসুল্লাহ তিনি ধ্বংস করেন এবং তিনি খারাপ কাজ করার কারণে তাদের তারা মূর্তিতে পরিণত হয়েছে তাদেরকেও তিনি দেখছেন এবং তাদের ধ্বংস করেন এবং তিনি কাবার ভিতরে যে সমস্ত মূর্তি ছিল ছবি ছিল সেগুলো ধ্বংস করেন এমনকি ইব্রাহিম আল্লাহ ছবি ছিল সেগুলো ধ্বংস করেন যারা বলে যে যেগুলি ভাঙতে নিষেধ করছে মিথ্যা কথা বলতেছে এগুলো শরীর বর্ণ তিনি সবগুলি ধ্বংস করেন মুসে ফেলেন একবার পুরো মুসে ফেলেন ইব্রাহিম আল্লাহ সাল্লা ছবি এবং তারা সেখানে মেয়ারির ছবি ছিল মারিয়ামের ছবি ছিল এবং সেখানে ঈশার ছবি ছিল এগুলি সবই মুসে ফেলেন মুসে ফেলে সেটাকে পরিচ্ছন্ন করেন এটা হচ্ছে বিশুদ্ধ বর্ণনা যারা বলে তিনি মুসে ফেলেন না তারা মিথ্যা কথা বলছে এবং তারা হচ্ছে এ তথাকথিত মিথ্যুক লোকদের অন্তর্ভুক্ত যারা দিনকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে অর্থাৎ দিয়ে দুনিয়া পাওয়ার জন্য দিনকে বিক্রি করে দিয়েছে তারা এই সমস্ত মিথ্যাচার করতে পারে বরং রসুল আসলাম এইগুলি সব মুছে ফেলে দিয়েছেন এবং তিনি প্রত্যেকটাতে খুঁজিয়ে খুঁজিয়ে বলছিলেন মারা ভাঙছিলেন আর বলছিলেন যা আল হাকু ও জাহাক আল বাউতুল ইন আল বাউতুল্লা কানাজা হুকা হক এসেছে বাতিল অপসৃত হয়েছে বাতিল অপসৃত হবারই ছিল এই জন্য ইসলাম কখনো মূর্তিকে অনুমোদন করে না তেমনিভাবে তেমনিভাবে ইসলাম ভাস্কর্য নামক যেটা বলেছেন সেটাকে অনু ভাস্কর্য একটা ব্যাপক শব্দ এটা মূর্তি ছবিও হতে পারে আবার সেটা অন্য কিছু হতে পারে যেমন একটা কোরআনের একটা সুরত হতে পারে ধরুন একটা সাইকেল সুরত হতে পারে যেটা যেটা এমন কোনো জিনিস হতে পারে এই জিনিসটা তো এরকম ভাস্কর্য আপনি দেখতে পাবেন যদি সৌদি আরব সফর করেন আপনি প্রত্যেক জায়গায় দেখবেন কোথাও একটা কোরআনে ক্যালিমির একটা রেহাল দেওয়া আছে কোথাও দেখবেন যে একটা এই ঘড়ি দেওয়া আছে বড় কোথাও দেখবেন যে এখানে একটা বড় সাইকেল দেওয়া আছে কোথাও দেখবেন যে এখানে একটা বড় পেয়ালা দেয়া আছে সুন্দর কোথাও দেখবেন যে একটা বইয়ের উপর বই রাখা হয়েছে এভাবে দেখবেন যে কত রকমের এই জাতীয় ভাস্কর মানে যেটা আঁকা হয় এটা দেখতে পাবেন আপনি তো এইটা এই ইসলামী শরীর যতক্ষণ পর্যন্ত সেটা কোনো প্রাণীর সুরত না হবে যতক্ষণ পর্যন্ত কোনো প্রাণীর সুরত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা অনুমোদিত কোনো প্রাণীর সুরত হলে সেটা অনুমোদিত না প্রাণীর কোনো অংশ হলে অনুমোদিত না কোনো প্রাণীর কোনো অঙ্গ হলেও সেটা অনুমোদিত না এটা ইসলামের শরীরতে একদম নিষিদ্ধ কোনোভাবেই নিষিদ্ধ নয় কোনোভাবেই সেটা অনুমোদিত নয় কোনোভাবেই অনুমোদিত নয় কারণ এইটাই এটাই হচ্ছে নিষিদ্ধ তিমথা আর এইটার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবুল হাইয়াজ আলিরাদ আলমকে পাঠিয়েছিলেন আলিরাদ আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছিলেন কি বলে তিনি বলেছিলেন আবুল হইয়াজ আল আসাদি তার শিষ্যকে আবুল বলতেছেন যে আলা মা রসুল্লা সাল্লাহাম হে আবুল হাইয়া আসাদি তোমাকে কি পাঠাবো না ওই বিষয়ে যে বিষয়ে আমাকে রসুল্লাহ সাল্লাহাম পাঠিয়েছেন সেটা কি আল্লাহ তাজিদা ইল্লা তমাস্তাহু তুমি যত ভাস্কর্য দেখবে সবগুলি মিটিয়ে ফেলবে যেগুলি ভাস্কর্য জাহেলি ভাস্কর্য ছিল সেগুলো সুরাত ছিল এই জন্য সেগুলো সব মিটিয়ে ফেলবে ও আল্লাহ সুরাত যত ছবি দেখবে বড় আঁকে রাখছে যেগুলো অনেক সময় যেগুলোকে বলা হয় যে মুরাল এগুলোকে তিনি তুমি অবশ্যই মিটিয়ে দিবে এবং যত কবর আছে আল্লাহ তাই কবরান মুসাররাফান ইতু কবর দেখলে সেগুলিকে ভেঙে চুনমার করে সেগুলি কমাই দিবে উঁচু কমাই উঁচুক রাখা যাবে না এটা হচ্ছে রসুল্লাহ সাল্লা নির্দেশ যা সহি মুসলিমে আসছে এবং তিনি আলী রদ উল্লামকে এই নির্দেশ দিয়েছেন আলী রদাহ তার ছাত্রকে এর দিয়ে দিয়েছেন অর্থ হচ্ছে যুগ যুগ ধরে রসুলের যুগ থেকে সাহাবাহ কেরাম তাহমিমত সবাই এইটাতে এক একতাবদ্ধ ঐক্যমত্য যে কোনো মূর্তি স্থাপন করা যাবে না কোনো মানুষের ভাস্কর্য স্থাপন করা কোনো কিছু অঙ্কন করা কোনো মানুষের কোনো তার কোনো স্মরণিকা মূলক কোনো কিছু মানুষের অঙ্কন করে রাখা সেটা হারাম হবে সেটা কখনো নেই এটা কাফেরদের কাজ ইমানদার কখনো এটা করতে পারে না কাফেররা মা ছবি আঁকবে অথবা তারা তথাকথিত লেনিনের ছবি আঁকবে সেটা সেটাকে টানে রাখবে সেটাকে বুকে ধারণ করে বেশ ধারণ করবে এবং সেটাকে কোথাও মাঠের মাঠের কোনায় অথবা কোনো স্কোয়ারের কাছে রেখে দিবে অথবা কোনো বড় ঢুকার রাস্তায় রেখে দিবে এগুলো কাফেরদের ইমানদার এগুলি করে না কারণ অনুমোদিত না না এই সুরাত যেটাকে জিসিম হচ্ছে যেটাকে একটা আলাদা স্থাপত্য হিসেবে রাখা হচ্ছে এটা ইসলামে অনুমোদিত না হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো মুখ কোনো মুসলিম দেশে তা দেখেছি যেমন তুরস্ককে দেখেছি বা কোনো মুসলিম দেশে দেখেছি গিয়েছিলাম অত্যন্ত মুসলিম দেশে দেখেছি আপনি দেখলেই এটা জায়েজ হয়ে যায় না একটা গায়ের জুড়ে করা হয়েছে আপনার ভালো করে জানেন যে তুরস্কের কামালাথা তুর্ক ছিল ইসলাম বিরোধী সে ইসলামের শত্রুতা করার ক্ষেত্রে যত করা দরকার তত করেছে অর্থ ইসলামকে চেয়ে সে তুরস্কের লোকদের মন এবং মাইন্ড থেকে মিটিয়ে দিতে কিন্তু পারেনি সেটা আলহামদুলিল্লাহ এখন আবার উম্মেষ ঘটেছে মানুষের ভিতরে সে বুঝে আসছে কিন্তু সে তার সুরটা জায়গা জায়গায় প্রতিষ্ঠা করেছে তার পরবর্তী লোকেরা এবং এইটা থাকার কারণে জায়েজ হয়ে যাওয়ার সুযোগ নেই কি যদি কোনো কোনোদিন কোনোদিন কেউ দেখে যে আরব রাষ্ট্রগুলিতেও সেটা করে ফেলছে তা বলে জায়েজ হয়ে যাবে না এটা অর্থ হারামই থাকবে অন্যায় করলে জায়েজ হয়ে যায় না হারাম হারামি থাকে হারামকেও জায়েজ করে দিতে পারে না সল্লাহসাল সন যেখানে এই তিমতালকে হারাম ঘোষণা করেছেন ভাস্কর্য হারাম ঘোষণা করেছেন সেখানে কেউ কোন সেটা হালাল করতে পারে না ওয়াসনকে হালাল ঘোষণা করেছেন হারাম হারামি থাকবে তেমনিভাবে আসনাম সনমকে হারাম ঘোষণা করেছেন হারামি থাকবে এবং এটা শিল্পের একটা মাধ্যম হবে এটার প্রতি যদি কোনো কেউ সম্মান প্রদর্শন করে মাথা নোয়ায় সেখানে কোনো কিছু প্রদান করে ইহা হিসেবে সে উৎসর্গ হিসেবে তার পুরোটাই হচ্ছে শিরক হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিতে হবে যে এখানে কোনো কিছু থাকলে এই সেটা অবশ্যই শিরিক হবে এটা কখনো ইমানদার কখনো সেটাকে মেনে নিতে পারে না তাহলে আমরা যেটা বলছি যে এটা আসলে অনুমোদিত বিষয় নয় অনুমোদিত বিষয় নয় যারা বলে যে কোরআন কারিম আল্লাহ বলছেন যে সালাম আল্লাহ আলাই সলামের জন্য ইয়ারা জিনেরা বানাতো ইয়ার মালুন আল্লাহু মা এসব মা হারি ব্যব তামাসিল আবার চিফেন কাল জবাবে কুদুরের রাসিয়াত আলাদা উদা শুক্রান ও কালী র মিনারবাদিয়া শাকুর যে সোলাই মালা আল্লা সাল্তু জন্য তারা তামাসিল বানাতো সেই তামাসিলগুলো কী ছিল সেইগুলো ডেকসি বিভিন্ন পা হাড়ি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো এগুলি কোনোদিন ছবি ছিল না কোন মূর্তি ছিল না কোনো ব্যবহৃত অংশ ছিল না কোনো ভালো লোকের বা কোনো ব্যক্তিত্বের কোনো ব্যবহৃত অংশ ছিল না এগুলি এরকম করলেই সেটা হারাম হয় এটা না ফাঁক না যায়জ হয় এটা ছিল না ইমামরা তা উল্লেখ করেছেন বিস্তারিত যে তারা কি ছিল সেগুলি কোনো কোনো মানুষের সুরত ছিল না কোনো প্রাণীর সুরতও ছিল না সেগুলি ছিল এ সাধারণ যে সমস্ত দেখতে সুন্দর দৃষ্টিনন্দন বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত সিনারি আছে সেগুলো শুধুমাত্র ছিল এবং এগুলি কোনো ব্যবাদত করা হতো না এগুলি রাখা হতো মানুষ যেভাবে ঘরের মধ্যে ছবি হিসেবে রাখে ছবি হিসেবে কোনো একটা ইয়া রাখে যে একটা সমুদ্রের মধ্যে একটা কিছু পেয়েছে অথবা একটা ইয়া পেয়েছেন বড় কিছু একটা পেয়েছে এরকম কিছু একটা রাখে তারা যেমন অনেক সময় আইনি দেখায় যে এটা সমুদ্রের জিনিস পেয়েছে এই জাতীয় জিনিসগুলো তারা রাখে অথবা কেউ অনেক সময় কোন কোথাও একটা ইয়া পেয়েছে পুরস্কার পেয়েছে এটা আনি রেখে দেয় এরকম জিনিস তারা ছিল সেটা তো জিনেরা সেটা বানাতো বড় বড় করে জিনেরা কখনো দেখুন সবচেয়ে কাছের ছিল তাদের সোলামী আল্লাহ সালাম তার সুরত তারা বানায়নি দাউদের সুরত বানায়নি এর অর্থ হচ্ছে যে বাপ দাদার সুরত বানাতে হবে তাদের সুরত মোড়ায় মোড়ায় লাগাতে হবে মোড়ে এটা কিন্তু অনুমোদিত না দুর্ভাগ্যবশত বাংলাদেশের কিছু মানুষ আছে তাদের নামে বোঝা যায় না তারা মুসলিম কি অমুসলিম কারোর নামের অর্ধেক মুসলিম অর্ধেক অমুসলিম থাকে দেখবেন মৃণাল কখনো হক লাগাচ্ছে এরা রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত শিরকি জিনিস লাগিয়েছে এরা আল্লাহর কাছে দিয়ে করতে হবে এবং যারা চুপ থাকে তারা দিয়ে করতে হবে এটার প্রতিবাদ করা প্রত্যেকটি ইমানদারের কর্তব্য এবং প্রত্যেকটি মুসলিম আলেমের কর্তব্য যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে তারা হচ্ছে বড় ধরনের গুণার কাজ করতেছে অর্থাৎ যারা এগুলি ড্রাইজ করার জন্য চেষ্টা করতেছে তারা বড় ধরনের গুণার কাজ আল্লাহ শরীয়তের বিরুদ্ধে তারা নেমেছে এই জন্য তারাও সবাই গুণা গ্রহণ গ্রহণ করবে যারা এগুলি করছে আর যারা ফতোয়া দিয়ে যেগুলো জায়েজ করার জন্য চেষ্টা বানা করতেছে বসে বসে ফতোয়া দিচ্ছে তারা নিজেরা পদভ্রষ্ট হচ্ছে অন্যকে পদভ্রষ্ট করতেছে এবং যত জনে এর কথা দ্বারা পদভ্রষ্ট হবে প্রত্যেকের গ্রহণ করবে তারা কিছু আরো বহন করবে ঈদুল বেগাই রে আলমী যাদেরকে না জেনে জ্ঞান নাই তারপরেও কথা বলে বিভ্রান্ত করছে তারা আল্লাহকে ভয় করা উচিত এই জাতীয় কোনো সুরত কোনো স্ট্যাচু বানানো কোনো ভাস্কর্য বানানো ইসলামে অনুমোদিত না মূর্তি আমি বলতে পারছি মূর্তি অর্থ হলো যা মূর্ত যা দেখা দেখা যাচ্ছে যে মূর্তি স্পষ্ট যেটা মূর্তি এখন মূর্তি এবাদত হয়ে এক কথায় এবাদ না হলেও ওইটা মূর্তি থাকে কোনো কোনোভাবে এবার না হলেও মূর্তি থাকে এবাদত না হলেও মূর্তি বানানো জায়জ নাই তো ভাস্কর্য যেটা মানুষের সুরতে আছে এটা যেমন বানানো জায়জ নাই কোনোভাবেই মানুষ না প্রাণীর সুরতে হলেও ওটা জায়জ নাই ঠিক যদি এর বাইরে যদি কোনো অন্য কিছু যেগুলি এবাদত করা হয় না এগুলি সাধারণত এবাদত হয় না যেগুলি কোনো যেগুলির প্রতি মানুষের ভক্তি আবেগে আপ্লুত হয় না এমন কিছু যদি কোনো বানিয়ে দেয় কখনো কখনো এবং সেটা দেখতে সুন্দর শুধুম দেখা লাগে যে একটা বিরাট একটা ছবি মানে চেয়ার বানাইছে বা একটা সাইকেল বানাইছে একটা কিছু এরকম কিছু এবং অথবা বড় একটা কাফ বানাইছে অথবা একটা কিতাবের একটা উপর একটা রাখিছে অথবা বিল্ডিংয়ের মতো ছবি দেখাচ্ছে অথবা একটা গাছের ছবি দেখাচ্ছে এই জাতীয় কিছু যদি হয় তাহলে সেটা না হবে না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সবটি হচ্ছে এমন জিনিস যেটা মানুষের এবং যেটা এ যেটার মানুষের সম্মান প্রদর্শন করা হয় অনেকের কাছে অনেক কাজ করার পর যতক্ষণ পর্যন্ত এই এই মূর্তির কাছে শেষ কাজটা না করা হয় ততক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডগুলি গ্রহণযোগ্য হয় না ধরেন একুশে ফেব্রুয়ারি বা বড়ো বড়ো আমাদের যে সমস্ত দিবস আছে এগুলিতে হয়তো তারা বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড করে কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডের শেষটা হয় এই সিরিক দিয়ে সব শেষটা হচ্ছে যে এখানে এসা ফুলটা দিতে হবে এখানে এইভাবে করতে হবে এখানে সেইভাবে দাঁড়াতে হবে এখানে সেইভাবে মাথা নত করতে হবে এখানে এক নিরাপত্তা পালন করতে হবে এই জাতীয় সবগুলি হচ্ছে সিরকি কর্মকাণ্ড এগুলি কোনোভাবেই যায় না সুতরাং আপনি বুঝতে পারছেন মূর্তি এবং ভাস্কর্য ভাস্কর্য কখনও এক হওয়া জরুরি নয় মূর্তি এবং ভাস্কর্য মূর্তি একেবারে সরাসরি সুরত দিয়ে যেটা বানানো হয় মানুষের এটা হলো মূর্তি আর ভাস্কর্য একটা ব্যাপক শব্দ ভাস্কর্যের মধ্যে কখনো কখনো জাহেজ সুরত আছে কোনটা যেটা কোনো প্রাণীর সুরত নয় এবং যেটা কোনো এবাদতের জন্য ব্যবহৃত হয় না সেটা হতে হতে পারবে হ্যাঁ কখনো কখনো গাছও কিন্তু কোনো কোনো গাছও কিন্তু আবাদত হয় সব গাছ দেওয়া যাবে না যেগুলি অ্যাবাদত হয় যেগুলি দেওয়া যাবে না আপনারা জানেন যে রজ্জা রজ্জা কী ছিল ওজা একটা গাছ ছিল মূলত অর্থাৎ ওজা নামে একটা গাছ ছিল সেটা শয়তান গাছের মতো করে সেটা অবাদত করতো তারা অনুরূপভাবে জাত অনুয়াত একটা গাছ ছিল তো এটা শয়তানের প্রোচনায় মানুষ এটার আপাতত করতো তো বোঝা গেল যে কখনো কখনো যদি এই জাতীয় যেটা এবাদত করা হয় এটাও যদি কোনো কেউ বানায় সেটা কিন্তু গ্রহণযোগ্য না অর্থাৎ যেটার পিছনে মানুষ ভক্তি আসে সেটার জন্য মানুষ কিছু নিবেদিত করে যেটা মাথা নত করে যেটা সামনে দাঁড়িয়ে থাকতে তাদের পছন্দ লাগে ভালো লাগে এক জাতীয় ভাব তারা আপ্লুত হয়ে যায় এই জাতীয় জিনিসগুলো বানানো ইসলামে যায়জ না একমাত্র আল্লাহর জন্য যেগুলো নিবেদিত হবে আল্লাহর জন্য শুধুমাত্র এগুলো নিবেদিত হবে এগুলো অন্য জন্য নিবেদন করা যায় না এগুলি শির্ক হয়ে যায় এই জন্য দুর্ভাগ্যবশত আমাদের দেশে প্রত্যেকটি জায়গাতে এখন যেভাবে যাই মানুষগুলো জানা বা না জেনে যেগুলো তৈরি করছে পাশ্চাত্যের অনুসরণ করে বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে আছে বলেই অনুসরণ করে যাচ্ছে এরা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ করছে ইসলাম বিরোধী কাজ হওয়ার কারণে এগুলো কোনোভাবেই অনুমোদিত হতে পারে না আমি দোয়া করি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের যারা এই যারা আমাদের আমার আমাদের যারা শাসকরা আছেন আমাদের যারা পরিচালকরা আছেন তারা যেন তাদের মধ্যে আল্লাহ তাল সুবুদ্ধি সু এবং সঠিক জ্ঞানের বিকাশ ঘটান এবং তারা যেন এগুলি থেকে এই দেশকে মুক্ত করেন এই দেশকে তাও দেশ হিসেবে তারা যেন রাখেন এবং তাদেরকে তাদের দায়িত্ব যেন যথেষ্ট পালন করেন এবং তারা যেন আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে না হয় এই বিষয়টা তারা যেন তাদের মাথায় রাখেন তারা তারা প্রত্যেকেই মরবে প্রত্যেকেই মরবে আমরাও মরব তারাও মরব আল্লাহ তাল্লাহ পুরান ইন্ন একা মাইতু ইন্নও মাইতুন আপনিও মরবেন তারাও মরবে তো প্রত্যেকেই মরবে প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর শরীয়ত যদি কোনো লঙ্ঘিত হয় এখানে কোনো হুজুরের কোনো কথা নেই দলীয় কোনো কথা নেই কোরআন এবং কথা এটা হুজ এটা বাস্তব হচ্ছে এগুলি কোনোভাবেই অনুমোদনযোগ্য নয় এই জন্য এই ভাস্কর্য যেখানেই হয়েছে যেখানে এই জাতীয় কোনো কিছু আছে সেগুলি অনুমোদন করা যাবে না কোনো মানুষের সুরত এবং কোনো প্রাণীর সুরত অথবা এমন কোনো জিনিসের সুরত দিয়ে ভাস্কর্য বানানো যাবে না যেটার সম্মান করার সম্মান করা হয় যদিও সেটা একবার সাধারণ জিনিস হোক সাধারণ জিনিস হলো ধরুন সূর্যের ভাস্কর্য দিল সূর্য পূজা পূজা হয় শুধু এটা দেওয়া যাবে না উনি বুঝতে পারছেন অথবা চন্দ্র আনে চন্দ্রের মতো করে একটা বানাই দিল চন্দ্র এটা পূজা হয় যে এটা দেওয়া যাবে না যেটার পূজা হয় সেটা দেওয়া যাবে না যেটাকে সম্মান প্রদর্শন করা হয় এবং যেটার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা ভাবাবেগে আপ্লুত হয়ে যায় এমন কিছু সেখানে দেওয়া যাবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন এর বাইরে কিন্তু অনেকগুলো জিনিস দেওয়া যায় আমাদের দেশে অনেক জায়গায় অনেক কিছু আমরা দেখেছি যেমন আমরা এয়ারপোর্টের সামনে দেখেছি হজ একটা ছিল এখন হয়তো নাই যেহেতু প্রয়োজনে উঠে গেছে আবার হয়তো দিতে পারে আবার দেখেন এই যাওয়ার সময় দেখবেন যে এখানে আমাদের এয়ার ঢাকাতেই আছে সেনাবাহিনীর ওখানে সামনে দেখবেন যে কলসি আছে সেখানে কলস আছে অনেকগুলো সেখানে দেখবেন যে অনেকগুলো করা হয়েছে তো এক এক জায়গায় সুন্দর সুন্দর জিনিসগুলো দিতে পারে সেটা না করে মানুষের সুরত দেওয়া অথবা কোনো প্রাণীর সুরত দেওয়া অথবা এমন জিনিসের সুরত দেওয়া যেগুলো আবাদত করা সম্মান করা হয় এটা কোনোভাবে অনুমোদিত হতে পারে না সেটাকে আপনি মূর্তি নাম না দিয়ে ভাস্কর্য নাম দিয়ে যদি কোনো চালু করেন সেটার মূল হুকুমে কোনো পরিবর্তন হবে না এটাই হচ্ছে বর্তমান সময় একটা বড় সমস্যা কি একটা শব্দ পরিবর্তন করে মানুষ জায়েজ করে ফেলতে চেষ্টা করে এটা কখনো ঠিক নয় যেমন যেমন সুদ হারাম এখন বলতেছে সুদ খাচ্ছি না আমি লাভ খাচ্ছি একটি কথা কোনো পার্থক্য নেই সুদ আর লাভের মধ্যে কোনো পার্থক্য না আপনি খাচ্ছেন যে এটা মূল জিনিসটা কী ওইটা দেখতে হবে আপনি টাকা দিয়ে টাকা খাচ্ছেন এর অর্থ হচ্ছে সুদ খাচ্ছেন লাভ বলেন আর মুনাফা বলেন আর যত প্রফিট বলেন একই কথা কোনো পার্থক্য নাই এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি যে আসলে শব্দের পরিবর্তনে মূলের কোনো পরিবর্তন না মূল জিনিসটা কী সেটা দেখার বিষয় সুতরাং মূর্তি এবং ভাস্কর্য এক জিনিস কি দুই জিনিস এটা বলো বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা সম্পূর্ণরূপে ইসলামী সরিয়া বিরোধী এবং এটার কারণে শীতকের একটা মাধ্যম তৈরি হয় আমরা সরাসরি শীত বলছি না কেন কারণ এটা তো কেউ হয়তো বানাচ্ছে সুন্দর তার তো উদ্দেশ্য খারাপ নাই কিন্তু এটা শিল্পের একটা মাধ্যম কারণ এটার কাছে সম্মান প্রদর্শন করা হচ্ছে পরবর্তীতে এসে এটাকে সম্মান করা হবে তাই দেখা যায় অনেক সময় এই জন্য কবরগুলিকে কেন ভাঙতে বলছে একই কারণে কারণ কবর সম্মান প্রদর্শন করতে করতে সেখানে বিরাট সেটা দেখা যায় কবর উপরে স্বাদ হয়ে যাচ্ছে কবর উপরে বিল্ডিং হয়ে যাচ্ছে কবর মিনার হয়ে যাচ্ছে কবর মধ্যে আবার গোলাপ জল ঢালা হচ্ছে ঠিক কেন সম্মান প্রদর্শন একই জিনিস যদি কোনো কোনো নেতার জন্য হয় কোনো ব্যক্তির জন্য হয় কোনো প্রাণীর জন্য হয় কোনো এই জাতীয় কোনো প্রসন্দিন জিনিসের জন্য যেটাকে মানুষ করে সেটা শিল্পের মাধ্যম হয়ে যাবে এই জন্য এই ভাস্কর্যগুলো এই মূর্তিগুলো মূর্তি তো শিল্পী সর্ব শিল্পের মাধ্যম তেমনিভাবে ভাস্কর্যগুলো শিল্পের মধ্যে এগুলি বানানো হারাম এগুলি লাগানো হারাম এগুলির পিছনে শ্রম অর্থ ব্যয় করা সবই হারাম এই দেশের মানুষ যে যত রকমের অভাবে আছে যত সমস্যা আছে সবগুলো না কাটিয়ে আমরা শুরু করছি আমাদের ব্যক্তিগত একটা চিন্তাকে সাব্যস্ত করার জন্য ব্যক্তিগত একটা অবস্থানকে উন্নত করার জন্য এটা কিন্তু কখনো ঠিক নয় আপনার অন্যান্য জিনিসে আপনি সেটা করতে পারেন কিন্তু যেটা শরীয়ত অনুমোদিত নয় সেটা করার জন্য আল্লাহ তালা কাউকে অনুমোদন দেননি এবং সেটা অনুমোদন দেওয়া কারোর জন্য যায়জাজ হবে না এবং যদি করে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন এবং সেই জন্য আল্লাহর কাছে তিনি জব দিয়ে করবেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে এবং এই সমস্ত সমস্যা থেকে উচ্চারণের তো অভিজ্ঞান আমাদেরকে আমাদের যারা দায়িত্বশীল আছেন ক্ষমতাশীল আছেন তাদেরকে আল্লাহ তালা যেন সুমতি দান করেন আল্লাহ কাছে দোয়া করছি ও আখরাজ আলহামদুলিল্লাহ হাবুল আলমী পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমাকে ছেড়ে দিলাম হুমকি ধমকি দিতে ঝগড়ার সময় রাগের মাথা কিন্তু তালাকে নিয়ে চা তাহলে কি তালাক হবে একটা শব্দ আছে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম শব্দটি কেনায়া শব্দ কেনায় অর্থ হচ্ছে যে যেটা সরাসরি তালাক বোঝায় না কেনায় সরাসরি তালাক শব্দ হইতে হয় তো কেনায়া শব্দের যারা খালি ইয়েতুন বা রি বা আনতে এই জাতীয় শব্দগুলো তার নিয়তের উপর নির্ভরশীল ছেড়ে দিলে মতো যদি বলা উদ্দেশ্য ধমক দেয়া তো ধমকে হবে যদি উদ্দেশ্য হয় যে ছেড়ে দিলাম আর মারলাম না আজকে তোকে ছেড়ে দিলাম তো মারে নাই আজকে এটা বোঝা গেল আর ছেড়ে দিলে মাত্র সামান্যত নিয়ত থাকে তোকে আমি বাপের বাড়িতে পাঠাই দিলাম তাহলে এক তালাক হয়ে যাবে এক তালাক হয়ে যাবে কমপক্ষে এক তালাক হবে আর যদি কোনো বলতে তিন তালাকের নিয়ত থাকে তিন তালাক হবে আর দুই তালাক হলে তিন তালাকালা নিয়ত করলে তিন তালাক হয়ে যাবে অর্থাৎ মাঝখানে নাই এক তিন হয়ে যাবে সরাসরি তো এই জন্য এটা তালাকে কেনা যতক্ষণ পর্যন্ত এটাতে নিয়তের সমস্ত সংশ্লিষ্টতা আছে নিয়তে যদি কোনো তার তালাক না থাকে তালাক হবে না যদি তালাকের নিয়ত থাকে তো এক তালাক অথবা তিন তালাক দুইটার একটা হয়ে যাবে যেটা সে নিয়ত করেছে যদি দুই তালাকে নিয়ত করে দুই তালাক হবে না তিন তালাক হয়ে যাবে অর্থাৎ এক তালাক বা তিন তালাক হয়ে যাবে তো এই জন্য এই যে ব্যক্তি এরকম কথা বলেছে তাকে জিজ্ঞাসা করতে হবে আসলে সে কি বলেছে আরেকটা জিনিস আপনি বলেছেন যে ঝগড়ার সময় রাগের মাথায় আবার রাগের মাথায় রাগ যদি বেশি হয়ে যায় হিটায়ত জ্ঞান শূন্য হয়েছে তখন কিন্তু তালাক হয় না এটা কিন্তু বিধান এটাকে বলে মাধুস অর্থাৎ যে ভালো মন্দ বুঝতেছে না এমন সঙ্গে বলেছে মাথায় আগুন বলে না মাথায় রক্ত উঠে গেছে এরকম বলে তো এরকম অবস্থায় কিন্তু তালাক হয় না সে ঠান্ডা মাথায় তালাক দিতে হয় সামান্য রা আগে তালাক হয়ে যায় কিন্তু ওই তো আগে তালাক হয় না যে এর আগে ভালো মন্দ মানুষ বলতে পারে না অর্থাৎ সে মুখ দিয়ে কী বের হচ্ছে সে তার ভালো জ্ঞান না থাকে সেটা সেটাকে বলা হয় মাধুস অথবা এই জাতীয় অবস্থায় মা আত এই জাতীয় অবস্থায় তার তালাক পতিত হয় না পরবর্তী প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জন করা কি ফরজ কী ধরনের জ্ঞান অর্জন করা ফরজ করোনা দিছে এস এর জ্ঞান নাকি জেনারেল জ্ঞান ভাই জ্ঞান অর্জন করা ফরজ কুরআন ফরজ এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে প্রথম যে বাণীটি নাযিল করেছেন তা হচ্ছে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলা পড়ো ওই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে সি পড়ো অর্থাৎ ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলা তো আপনি বুঝতে পারছেন যে পড়তেই হবে দ্বিতীয়ত জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাম анনা লা ইলাহা ইল্লাল্লাহ জেনে নাও যে তিনি ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই জেনে নাও তিনি ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে হালি ইস্তাবলিনী আলম যারা জানে আর যারা জানে না তারা কি সমান কখনো নয় আল্লাহ তালা তার নবীকে একটি জিনিস বাড়িয়ে দোয়া করতে বলেছেন সবসময় সেটা বাড়তি অর্জন দোয়া করতে বলেছে এটা হচ্ছে কুর রব বিজিদ্দিনী আইলমান হে নবী আপনি বলে দিন যে আল্লাহ হেরব হেরব আপনি আমার আইলেম বাড়িয়ে দিন বিজিদ্দিন আয়মান আমার আলেম বাড়িয়ে দিন তাহলে জ্ঞান অর্জন আলমার তো জ্ঞান তো যে ব্যক্তি এই জ্ঞান অর্জনের কথা বলবে এই জ্ঞান অর্জন তো অবশ্যই ফরজ কিন্তু কোন জ্ঞান অর্জন ফরজ কোন জ্ঞান অর্জন ফরজ যেই জ্ঞান রবকে শিখাবে আল্লাহ তালাকে রব হিসেবে জানাবে রব আল্লাহ তালা সম্পর্কে জানাবে যেই জ্ঞান দিন সম্পর্কে জানাবে যেই জ্ঞান মোহাম্মদ সম্পর্কে জানাবে এই তিনটি জিনিস জানা ফরস যেটা বলা হয় আল রব জানা এবং দিন জানা এবং নবী জানা তিনটি জিনিসকে জানা ফরস মান রব্বুকা ও মা দিনুকা ও মান এক প্রত্যেকটি মানুষকে তিনটি জিনিস জানতে হবে তোমার রবকে তোমার দিন কি অর্থাৎ কিসের উপর তুমি জীবনযাপন করবে এবং কার নীতিতে জীবন জীবনযাপন করবে এই তিনটি জিনিস জানতে হবে অর্থাৎ কার জন্য কে তোমাকে সৃষ্টি করেছে কার এবাদত করবে তার নাম গুণ কী এটা জানতে হবে এবং কার নীতিতে দুনিয়াতে চলবে সেই ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে এবং তার নীতিটা জানতে হবে আর তিন নম্বর হচ্ছে তিনি যে আদর্শ নিয়ে এসেছেন মতাদর্শ দিন ইসলাম নিয়ে এসেছেন ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে এই তিনটা জানাটা হচ্ছে ফরজে আইন এটা জানতেই হবে না জানলে গুণা হবে এবং না জানার কারণে আখেরাতে শাস্তি পেতে হবে প্রমাণ হচ্ছে কবরে গেলে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ও মাদুকা মান নাবিউকা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এটা জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করা হবে না তুমি কয়টা বাড়ি করেছ তুমি কি রাজনৈতিক দলের নেতা ছিলে তুমি কি রাষ্ট্র পরিচালনা করেছ তুমি কি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র রাষ্ট্র ইসলাম পরিচালনার জন্য জিহাদ করে সেটা জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা ওয়া মা দিলুক উমান নাবিউকা এই তিনটি প্রশ্ন এটা প্রতিদিন মানুষ সকালবেলা যখন দোয়া পড়ে তখন পরে এই জন্য বলতে হয় রাদিතු বিল্লাহ রাব্বান ابي الاسلامি দ্বীন ও ابي মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং এটা বলতে হয় প্রত্যেক আজানের সরের সময়টা বলতে হয় এবং এটা বলতে হয় রাতের বিকেলের দোয়ার মধ্যে বিকেলের সব বিকেল সন্ধ্যাবেলার বিকেলবেলা যে দোয়া আছে সে দোয়ার মধ্যে বলতে হয় এবং এটা এমন একটি জিনিসটার মাধ্যমে একজন মানুষ তার ইমানের পরিচয় দেয় এবং তার রসুল রেসালতের দাবি পূরণ করে এবং এটার মাধ্যমে সে ইসলামের পরিপূর্ণভাবে থাকে ইমান ইসলাম এবং রেসালত রেসালত রিসালত এবং আখেরাত এই তিনটি জিনিসকে পরিপূর্ণভাবে ইমান আনে বলেই এই এই তিনটি জিনিসকে এই তিনটি জিনিস যথাযথ জানতে হবে অর্থাৎ ইমান জানতে হবে ইমানের আরকান জানতে হবে ইসলাম জানতে হবে ইসলামের আরকানগুলো জানতে হবে রসুল্লা সাল্লাহ সালামকে জানতে হবে রসুল্লা সাল্লা বৈশিষ্ট্যগুলো জানতে হবে এই জিনিসগুলো যে ব্যক্তি জানতে জানবে না সেই ব্যক্তি আইন থেকে অর্থাৎ ফরজ 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 যে বিকল্প নেই সেই থেকে থেকে জানতে পারলো না এবং সেই জন্য সে আখে রাতে শাস্তি পেতে হবে এর প্রমাণ হচ্ছে কবর যখন এই তিনটি প্রশ্ন করা হবে যে উত্তর দিতে পারবে না তাকে সে বলবে হালাদ্রি আমি তো জানি না জানি না আমি তো শিখি নাই তখন তারা তাকে পিটানো হবে এবং বলা হবে মা দাঁড়াইতা মা তারাইতা শিখেও নাই পড়োও নাই মা দারাইতা শিখেও নাই জানো নাই ও মা তালাইতা তেলখড়েও পড়া নাই করোনা হাদিসেও পড়া নাই তুমি জানো নাই এই জন্য তাকে পিটানো হবে এর অর্থ হচ্ছে প্রশ্ন কিন্তু চারটি সর্বশেষ এটা জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে প্রশ্ন উত্তরের মধ্যে সেই প্রশ্ন উত্তরটা জানতে হবে আপনাকে অর্থাৎ কোরআন অর্থাৎ আপনাকে আর রব সম্পর্কে জানতে হবে কিতাব সম্পর্কে জানতে আল্লাহ সম্পর্কে জানতে হবে রব সম্পর্কে জানতে হবে মাহমুদাহাল্লাম সম্পর্কে জানতে হবে এবং ইসলাম সম্পর্কে আপনাকে জানতেই হবে এটাকে আমরা সংক্ষেপে বলি ইমান ইসলাম এবং নবুয়াত এই তিনটে জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে ইমান ইমানের রোকন সমূহ ইসলাম ইসলামের রোকন সমূহ এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম তার সম্পর্কে তার বৈশিষ্ট্য এবং তার তার উপর ইমানের বিষয়টি পরিপূর্ণভাবে জানতে হবে এগুলি তিনটে জিনিস জানা ফরজে আইন অবশ্যই ফরজ এর বাইরে অতিরিক্ত বিস্তারিত দিনের মাসালা জানা এগুলো হচ্ছে ফরজে কে ভায়া কেউ জানলে কেউ না জানলেও চলবে কিন্তু এই তিনটি এই আগে যেটা বলেছে এই তিনটি জিনিস অবশ্যই প্রত্যেককে জানতে হবে এটা হচ্ছে ফরজে আইন জানতেই হবে এটা আর জেনারেল জ্ঞান যেগুলো আছে দুনিয়ার জ্ঞান যেমন আপনি বিল্ডিং কত বানাবেন আপনি রাস্তা কীভাবে নির্মাণ করবেন ফল কারভাট কীভাবে নির্মাণ করবেন অথবা উড়োজাহাজ কীভাবে বানাবেন এগুলি হচ্ছে দুনিয়ার জ্ঞান এগুলি জানা ফরজও নয় এগুলি যেন এগুলি যেন কখনও মানুষের জন্য বা বাধ্যবাধকতা কিছু নেই এগুলো অতিরিক্ত জ্ঞান এগুলো অতিরিক্ত জ্ঞান যদি আপনি কোনো রাষ্ট্র পরিচালক হন আপনার জন্য প্রয়োজন হবে আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার হন আপনার জন্য প্রয়োজন হবে ব্যক্তি বিশেষের জন্য সেটা কখনো কখনো সেটা ব্যক্তি বিশেষের জন্য তখন সেটা হয়ে ওয়াজিব হয়ে যাবে কারণ তখন রাষ্ট্র চলবে না ওয়াজিব ইতিমুল বিফা ওয়াজিব যা না করলে ওয়াজিব প্রতিপালন করা যায় না রাষ্ট্র যেমন পরিচালনা করা যায় না বা দেশ চলা যায় না তার জানা কখনো কখনো ওয়াজিব হয় সবার জন্য সেটা ওয়াজিব হয় না যে ব্যক্তি যে কাজ নিয়োজিত সেই কাজটা সুন্দরভাবে জানতে হবে এটা হচ্ছে ব্যক্তি বিশেষজনের ওয়াজিব এবং তো এই জন্য এই হিসাবে জেনারেল জ্ঞান ব্যক্তি জন্য কর্তব্য যিনি ব্যাংকের কাজ করেন ব্যাংকের কাজটা শিখতে হবে তাকে যিনি যিনি ডাক্তারি করেন ডাক্তারিটা তাকে শিখতে হবে যার যেটা যে পেশা তিনি হয়ে সেই পেশাটা ভালো করে জানতে হবে এটা তার জন্য তখন কর্তব্য হয়ে যায় এটা তখন তার জন্য ওয়াজিব হয়ে যায় এটা তখন ফরজে জে ভিতরে তার জন্য কর্তব্য হয়ে যায় ওয়াজ ফর আইন তার জন্য হয়ে যায় কারণ এটা না জানলে অন্যেরা সবাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মূল জিনিস এটা নয় অর্থাৎ মূল জিনিস যেটা না জানলেই নয় সেটা হচ্ছে তিনটা জিনিস জানতেই হবে সেই দুনিয়াতে কিছু করুক আর না করুক হবে আল্লাহ সম্পর্কে জানা এবং সম্পর্কে জানা এবং ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা এটা জরুরি আর যদি এই তিনটির বাইরে যে যে দায়িত্ব নিয়োজিত দুনিয়াতে সেই দায়িত্ব সব ভালো করে জানতে হবে এই পাঁচটি জিনিস চারটি জিনিস যেটা বললাম এগুলো অত্যন্ত কর্তব্যমূলক প্রত্যেকটি মানুষ বুঝতে পারে সে কোনটা করবে দুনিয়ার বুকে মানুষ অনেক কিছু জানে আল্লাহ তালা কোরআন এই জন্য বলেছেন ইয়ারলা মুনাফজ জহরামিনাল হাইহাতি দুনিয়া আনিল আখরাত হুমকা দুনিয়ার জীবনের অনেক কিছু তারা ভালো জানে প্রকাশ্য জিনিস অনেক ভালো জানে দুনিয়ার জীবনে কয় 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 টাকাতে কয় টাকা চাউল কত দিলে কত টাকা লাভ হবে কত টাকা বিক্রি করলে কত লাভ হবে বা লাভের সংখ্যা কত এগুলি ভালো করে মানুষ শিখে এবং কোথায় ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব কিছু মানুষ জানে কিন্তু আনিল আখরাত হুমকা আফিলুন গাফিলার সম্পর্কে তারা গাফিল এটা হচ্ছে ওই সমস্ত লোকদের কাজ যারা ইমান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দুর্ভাগ্যবশত আজ আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই দুনিয়ামুখী হয়ে গেছে দিনমুখী না দিনের যেটা জানা দরকার এটা কেউ জানতে চেষ্টা করে এমন কি এমন অবস্থা হয়ে গেছে কেউ কেউ দাবি করছে যে যেই চাকরি ইউজিসি বা কোন কোনো প্রতিষ্ঠান দাবি করতেছে যে যেখানে কি চাকরি করতে হবে ডিপার্টমেন্ট খোলার সাথে সাথে বলতে হবে কি চাকরি পাবে সেটাও বলতে হবে এর অর্থ হচ্ছে তারা চাকরির চিন্তা করতেছে চাকর হওয়ার জন্য চিন্তা করতেছে তারা মনিব হওয়ার চিন্তা করতেছে না আল্লাহ আল্লাহ তালার চাকর হলে তারা মনিব হয় দুনিয়ার মানুষের উপর মনে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে কিন্তু দুনিয়ার মানুষের চাকর হলে আল্লাহ তালার চাকরের চাকর হচ্ছে সে এটা সে চিন্তা করে না দুনিয়ার মানুষ চাকর চাকর হওয়ার জন্য তারা চাকুরি কি পাবে সেটার জন্য তারা চেষ্টা করে যে শিক্ষা অর্জন করতে এইটা হচ্ছে দুনিয়ার শিক্ষা এটা কখনো ফরজ না কখনো সেটা ফরজ হতে পারে না এটা প্রয়োজন যখন হবে তখন শুধুমাত্র যে ব্যক্তি সেটাতে ইনভলভ হবে তার জন্য ফরজ হবে এর আগ পর্যন্ত কেউ যদি এটা না করে তো তার জন্য সেটা ফরজ হবে না সে যেটা কম যেটা আখেরাতে তার কাজে লাগবে যে জীবনের কোনো শেষ নেই যে জীবন কোনো দিন শেষ হবে না সত্তর বছর নয় সাত সাতশো বছর নয় সাত হাজার বছর নয় সাত কোটি বছর নয় কোটি 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 বছর যে জীবনে সেই জীবনের যে জন্য যে কাজ যে জ্ঞানটি লাগবে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আল্লাহ সম্পর্ক জ্ঞান রাসুল সম্পর্কে জ্ঞান ইসলাম সম্পর্কে জ্ঞান তিনটি জ্ঞান লাগবে এই তিনটি জ্ঞান অবশ্যই এটা কেবল অসুল আসা তিনটি মূলনীতি এই তিনটি মূলনীতি আমরা মানুষকে শিক্ষা দিয়ে থাকি এবং এই তিনটি মূলনীতির কথা আমরা বলে থাকি এই জন্য তিনটি মূলনীতি এই এই জিনিসটা অবশ্যই প্রত্যেকটি মানুষকে জানতে হবে বিস্তারিত এবং এটা শিখবেন এটা জানবেন এর বাইরে দুনিয়ার জীবন আপনার প্রয়োজনের জন্য যেটা শিখার সেটা শিখবেন কিন্তু এটাকে এত প্রাধান্য দেবেন না যেটা আপনি আল্লাহর দিনকে বুঝার আল্লাহর আল্লাহকে বুঝার এবং নবীকে বুঝার ক্ষেত্রে যে প্রাধান্য দিবেন আশা করি বিষয়টি আমরা বুঝতে পারছি পরবর্তী প্রশ্ন হচ্ছে আপন চাচি ও মামির সাথে পর্দা সম্পর্কে তাদেরকে বিয়ে করা আপনার জন্য জায়েজ এই জন্য অনেক সময় এই দুর্ঘটনাগুলি বেশিরভাগ চাচি আর মামির সাথেই ঘটে অনেক মানুষ ফোন করে আমাদেরকে সেগুলি বলে যে অমুখে তার মামি বা ভাগিনা তার মেয়ে মামি নিয়ে চলে গেছে চা তো তার চাষিকে নিয়ে পালাই গেছে অথবা তাদের মধ্যে বিশাল মানে এমন কাজ হয়েছে যেগুলি মানুষের উল্লেখ করার মতো না কারণ একটি মাত্র কারণ শরীয়তের বিধানকে লঙ্ঘন করা হয়েছে শরীয়ত বলেছে দেখা দেওয়া যায় নাই কারণ চাষিকে এমনিতে বিয়ে করা যায় যত চাষি বেটার তালাক দিলে সাথে সাথে বিয়ে করা যায় আর অনুরূপভাবে মামিকেও বিয়ে করা যায় হালাল হয়ে যায় নাই হালাল হয়ে যায় না এই মামি চাষির সাথে কোনোভাবেই দেখা দেওয়া যায় নাই পর্দা করতেই হবে মামি চাষি কোনোভাবেই সামনে আসবে না অর্থাৎ ভাগিনা ভাতিজাদের সামনে আসবে না কোনোভাবেই সেটা নাই তা এবং ইসলাম আপনারা জানেন যে ইসলাম কখনো একান্নবর্তী পরিবারের নির্দেশনা দেয় না বরং ইসলাম বলে যে যাদেরকে যাদের সাথে দেখা দেয়া যায় তাদের নিয়ে শুধুমাত্র একটা পরিবার ঘটবে যাদের সাথে দেখা হয় তাদের নিয়ে পরিবার ঘটবে ধরেন আপনার পিতা মাতা আপনার ছেলে আপনার নাতি আপনার বোন এদের সাথে ভাই বোন এদের সাথে আপনি বোন এদের সাথে আপনার ঘর হবে কিন্তু ভাই যদি হয় ভাই আলাদা ঘরে বা জন্য ব্যবস্থাপনা করে দিবেন আপনি কষ্ট করে তাকে আলাদা করে দিবেন তাই বুঝে দিবেন তাদের সাথে যেন আলাদা থাকে যদি বয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হয় এটার জন্য মা রাগ হলে বাপ রাগ করলেও আপনি রাগটা শুনবেন না তেমনিভাবে চাচা চাচি চাচি আর মামি এদের সাথে দেখা যাওয়া কোনোভাবেই যাইজ নেই এদের সাথে আপনি যাবেন না ওরা যেন বুঝে যে না আমি তাদের সামনে যাওয়া শরীয়ত অনুমোদন করে না আমি তাদের সামনে যাবো না ওরা যতই রাগা আমাকে আসতে চায় আপনি মাটির দিকে তাকিয়ে থাকবেন অথবা চলে যান বলবেন যে দেখুন শরীর অনুমোদন করে না আপনারা আমার সামনে আসবেন না এটা আপনার সাহস করে বলবেন এটার মধ্যে অনেকবার কথা রয়েছে একবার দুইবার যদি কোনো সেটা বলতে পারেন অনেক উপকার হবে আমার জানা মতে সিলেটের এক ভাই আমাদের প্রিয় মানুষ উনি একদিন একথাটা তার মামিকে এবং চাষিকে বলে দিয়েছেন বলছে যে মামি তোমার কিন্তু বিয়ে করা আমার জায়েজ তোমার বিয়ে আমার যায় সেই থেকে চাচা আর চাষি আর মামিরা তার সামনে আসে না আপনাদের এরকম কিন্তু সামনে সাহস করে কথা বলতে হবে যাতে করে কোনোদিনই আহ চাচি আর মামিরা আপনাদের সামনে না আসে কারণ এগুলি শরীয়ত অনুমোদিত বিষয় না তেমনি ভাবে অনেক সময় মানুষ খালার সামনে খালুর সামনে চলে যায় এটাও জায়েজ নেই যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় মেয়েদের তাদের সামনে যাওয়া জায়েজ নেই সেটা আমাদের এ যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে অনুর অনুরভাবে ফুফুর ফুফার সামনে চলে যায় অনেক সময় ইয়ারা ভাই ভাই ফুরা ভাই ভাই ভাইয়ের মেয়েরা এটা কিন্তু জায়জ নাই কারণ এটা তো তাদের মাহারাম নন আসলে ফুফারাও ফুফারাও মাহারাম নন তাদের ভাই ভাইয়ের মেয়েদের মাহারাম নন তাহলে বোঝা গেল যে ফুফাদের সামনেও এবং খালোদের সামনেও যাওয়া যাবে না কোনোভাবে সেটা অনুমোদিত নয় তো তাদের সামনে এই যে পর্দার বিষয়টি কঠিন ভাবে নিবেন অনুরূপভাবে ভাই আপন ভাই বা জ্যাঠাস বা জ্যাঠা বড় যে বলে আহ ভাইয়ের বড় ভাই অথবা ভাইয়ের ছোট ভাই দেবর অথবা দেবর আর বড় যেটা ওদের কাছে কখনো দেখা দেওয়া যায় এগুলো আপনারা দূরত্ব রক্ষা করে চলবেন যদি কখনো সামনে এসে যায় চোখ নিচু করবেন এবং তার থেকে দূরে থাকবেন কথা বলার দরকার কথা বলবেন কিন্তু কখনো সরাসরি বসবেন না বা একসাথে বসে খাবেন না বা একসাথে গল্প করবেন না এটা শরীর তো অনুমোদিত নয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমান ও তাহিদ কি একই জিনিস ইমান ও এক জিনিস নয় ইমান একটা ব্যাপক জিনিস তাহিদ শুধুমাত্র উপর ইমানের অংশের নাম তাহিদ উপর ইমান অংশের নাম তাহিদ কেউ উপর ইমান আনলে সে তাহিদ ঠিক হয়েছে ইমান বিল্লা বলে এটাকে উপর ইমানের অংশের নাম তাহিদ আর যেগুলো আছে মালাইকেদের উপর ইমান আছে কিতাবের উপর ইমান আছে রাসুলদের উপর ইমান আছে আখেরাতের উপর ইমান আছে তাকদির উপর ইমান আছে বাকি যে পাঁচটি জিনিস ইমানের অতি বাড়তি জিনিস অর্থাৎ এগুলো ইমানের সাথে সম্পৃক্ত তাওহিদের সাথে সম্পৃক্ত নয় তাওহিদ হচ্ছে শুধুমাত্র রব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট বিষয়টার নাম হচ্ছে তাওহিদ আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ইমানের অন্যান্য রোকন ইমানের প্রথম রোকনটি নাম তা ইমান বিল্লা নাম তাওহিদ হ্যাঁ ইমানের অন্যান্য যে সমস্ত রোকন আছে এগুলিও কোনো না কোনো সূত্রে তাওহিদের সাথে গঠিত কেন আমরা জানি যে তাওহিদ কিসের নাম তাওহিদ হচ্ছে মূলত যে আল্লাহ তাল সাথে সম্পৃক্ত এগুলো আল্লাহ তাল আলের সাথে সম্পৃক্ত যেহেতু তো এগুলিও তালার তাওহিদের সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক আছে সম্পর্ক আছে কিন্তু মৌলিকভাবে তাওহিদ বলতে বোঝায় আল্লাহ তালার আল্লাহ তালাকে রব হিসাবে মানা আল্লাহ তালাকে ইরাহ হিসাবে মানা আল্লাহ তালার গুণকে স্বীকৃতি দেওয়া এবং আল্লাহ তালের অস্তিত্ব স্বীকৃতি দেওয়া চারটি জিনিসকে বোঝায় অর্থাৎ আল্লাহ তাদের অস্তিত্ব তার তার তাকে রব হিসাবে মানা তাকে তার তাকে একমাত্র তারই আবাদত করা এবং তার গুণ দিয়ে তাকে আবাদত করা এগুলি হচ্ছে তা এটা হচ্ছে তাওহিদ আর ইমান হচ্ছে যেগুলি বলা হয়েছে এগুলির পরও আরও আছে। অর্থাৎ আল উপর ইমান সাথে ফেরেস্তাদের উপর ইমান মালাইকাদের পরিমাণ এবং কিতাবেরও পরিমাণ রাসুলদের পরিমাণ উপর পরিমাণ এবং ত্যাগদের উপর পরিমাণ পুরোটাই কিন্তু ইমান কিন্তু তাওহিদ হচ্ছে শুধু প্রথম অংশের নাম আর বাকিগুলো তাওিদের সাথে লিঙ্ক থাকবে কিন্তু পুরোপুরি সেটাকে তাওহিদ বলতে পুরোটা বোঝায় না এই জন্য তাওহিদ সাব্যস্ত করার অর্থই হচ্ছে আপনি ইমানের প্রথম ধাপে প্রবেশ করলেন এইটা না হলে অন্যগুলি ইমান আনে কোনো লাভ নেই এই প্রথমটা আগে মানে তাওহিদের কথাই বলে থাকে তাহিদের কথাই রসুল্লাহ সাল্লাহ আসলাম তাহুদের কথাই আগে বলেছেন এইটাই মানালে পরগুলি মানানো সহজ কারণ যে ব্যক্তি মহাম্মদ রসুল্লাহ আসলাম রাসুল সাহেব মানবেন অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনি বাকিগুলোই মানান রসুল্লাহ আসলাম যা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে মহাম্মদ রসুল রসুল্লাহ নামে বিশ্বাস করা অর্থই হচ্ছে রসুল যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা রসুল যা নির্দেশ দিয়েছেন তা পালন করা রসুল যা নিষেধ করছে তা পরিত্যাগ করা এবং রসুল যে শরীয়ত নিয়েছেন সেই শরীয়ত অনুসারে একমাত্র আল্লাহর এবাদত করা এই চারটি জিনিস হচ্ছে রসুল মহম্মদ রাসুল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ তো এটা যদি কোনো কেউ সাক্ষ্য দেয় এর অর্থ হচ্ছে সে তাহিদের সাক্ষ্য দিল এবং রিসালাতের সাক্ষ্য দিল প্রথমে সে আল্লাহ সম্পর্কে দিল রাসুল সম্পর্কে দিল আল্লাহ এবং রাসুল্লাহ মহম্লা কালেমাটি যদি কোনো কেউ পরিপূর্ণভাবে সাক্ষ্য দেয় সে ইমানের সাক্ষ্য পরিপূর্ণভাবে দিল এবং তাহিদের রিসালাতের সাক্ষ্য দিল এর মাধ্যমে সে নাতে আশা করতে পারে যে ব্যক্তি শুধু তাহিদের অর্থাৎ লাল চাকরি দিল কিন্তু রাসুলকে মানলো না সে ব্যক্তি না যাতে না পাবে না দিনেই পরবর্তীতে বলছেন আপনি এখানে আবার আল্লাহ কোরআনে ইমানের কথা বলেছেন তাহির শব্দটা কোরআন হাদিসের কোথায় আছে আবার তাওহিদের তিন প্রকরণ বিয় করা হয়েছে কৃষির ভিত্তিতে সপক্ষে কোরআন ও হাদিসের কোনো দলিল আছে কি আছে জি ভাই আল্লাহ কোরআনে ইমানের কথা বলেছেন আল্লাহ কোরআনে করিমে ইমানের কথা বলেছেন এতে কোনো সন্দেহ নেই বারবার ইমানের কথা বলেছেন তো ইমান যেহেতু ব্যাপক একটা অংশ ব্যাপক জিনিস তার একটা অংশ হচ্ছে তাওহিদ আর তাহিদটা হাদিসে আসছে রাসুল্লাহ সাল্লাম হাদিসে আপনি পাবেন্লাহ শব্দ স্পষ্ট আসছে বুখারি হাদিসে আসছে মুসলিম হাদিসে আসছে যে আউ্ল মা তাদু তাদু মিলেই শাহাদ আল্লাহ আউ্লা সাদু তাদু মিলেই আইন ওয়াহিদুল্লাহ রসুল্লাহ সাল আলাহিদ তাহির শব্দকে হাদিসে প্রচুর আসছে রসুল্লাহ সাল্লাহ আসালামের বাণীতে ইমান বিল্লে অর্থাৎ ধারাবাহিকভাবে দাওয়াতের ক্ষেত্রে কোন ধারাবাহিকতা আগামী এটা শিক্ষা দিয়েছেন সাহাবাহ কালামকে নিজেও এই পথে ছিলেন রসুল্লাহ সাল্লাম তিনি প্রথমে তাহিদ তাহিদের দাওয়াত দিয়েছেন তিনি গিয়েছেন এই ইমানের প্রথম অংশ দিয়ে দাওয়াত দিয়েছেন সেটা এটাই হলো দাওয়াতের ধারা নিয়ম দাওয়াতের ধারা হচ্ছে প্রথম কি কাজ হবে প্রথম কাজ হবে তাওহিদের দাওয়াত এটাই আমরা দিয়ে থাকি এবং এটার কথা আমরা বলে থাকি এটা সুল্লাহ এটাই করেছেন এটা হচ্ছে ইমানের প্রথম অংশ এটার মধ্যে কোনো বিরোধ নাই কারণ ইমানের প্রথম অংশ আপনি যদি বলেন ইমান বিল্লা তাও একই কথাই আল্লাহর উপর ইমানের দাওয়াতই হচ্ছে তাওদ দাওয়াত একই দেশের দুই নাম দুইটা নাম এক জিনিসের দশটা নামও হতে পারে কোনো সমস্যা নেই জিনিসটা বোঝা দরকার শুধুমাত্র তো রসুল আল্লাহ তাল ইমান কথা যেটা বলেছে বিল্লা আল্লাহুর ইমান এটার নামে আরেক নাম হচ্ছে তাওহিদ কেন সোল্লা সালাম এটাকে তাওহিদ নামকরণ করেছেন বোখারিতে আছে প্রচুর বর্ণায় আসছে তাওহিদ শব্দটি এই জন্য আপনি পাবেন সোল্লা সাল্লা আসম যখন মোয়াদিব জবাল রাদুকে পাঠালেন ইয়ামানে তখন তিনি তাকে বললেন যে তুমি তো আহলে কিতাবদের কাছে যাচ্ছ প্রথম তাদেরকে ডাকবে প্রথম তাদেরকে ডাকবে তারা আহাজন আল্লাহ তাওহিদ হাদিসের শব্দ এবং এটা ব্যবহার করতে কোন সাল্লাম এটার প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাহ আসালাম নিজে এটার প্রতি আহ তিনি যখন তালবিয়া পাঠ করেছেন তিনি যখন যাচ্ছিলেন বিদায় হজে তখন

ইমান বিল্লা আল্লাহর একক ইমানের তার করলেন তো এটা হচ্ছে মূলত রসুল্লাহামের ইমান বিল্লার জন্য রসুল ব্যবহৃত করবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে মূল কথা এখন আপনি বলতে পারেন যে তাওহিদের প্রকরণ তিন ভাগ করা হয়েছে তাহিদের প্রকরণ না আসলে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেক কিছুই বুঝি না তাওহিদের তিনটি অংশ তিনটা মিলেই তাওহিদ এটা তিনটা না চারটে আরও দশটা আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ইমামরা মৌলিকভাবে দেখেছে যে তিনটি যদি কোনো বলা হয় তাহলে সকল অংশকে এটা সকল অংশ চলে আসে এটার ভিতরে পরিপূর্ণ অংশ চলে আসে এই জন্য তারা তিনটি অংশকে উল্লেখ করেছেন তবে এটা ইমামদের শুধু ইমামদের কথাও নয় এটা আপনি কোরআন এখানে পড়েন এটা নাম হচ্ছে এটা নাম ইসতেকরা বলা হয় অর্থাৎ সব কিছুকে যথাযথভাবে চিন্তা করে গবেষণা করে বের করা যে আসলে এখানে কি জিনিস চাওয়া হয়েছে আপনি দেখেন একটি আয়াতের একটা অংশ বলবো আমি আপনি বুঝবেন যেমন আলহামদুলিল্লাহ আয়াতটা বিলা ছিলেন এ আয়াতের একটা অংশ দেখেন আলহামদু অর্থাৎ প্রশংসা প্রশংসা কে করে মানুষ করে মানুষ যেটা করে আল্লাহর জন্য এটা নাম হচ্ছে তাহিদুল আবাদা বা আবাদত করতে হয় আল্লাহর জন্য উলহিয়া বা আবাদত বলতে হয় এটাকে লিল্লাহে লিল্লাহ আল্লাহর জন্য লিল্লা আল্লাহর একটা নাম মহান সত্তার জন্য আল্লাহর নাম দিয়ে বলতেছেন এই জন্য আল্লাহর জন্য বলার কারণে এটা হচ্ছে তাহজ আসমা ও সিফাত আল্লাহ উলুহিয়া এবাদত তার জন্য হয় এই জন্য এটা নাম হচ্ছে উলুহিয়া বা নাম নামটা আল্লাহর জন্য হওয়ার কারণে তাহজ আসমা হয়েছে এখানে অর্থাৎ আল্লাহ তালার নাম এখানে আসছে রব্বুল আলামিন যিনি রব তিনি সমস্ত জগতের রব এখানে রবিয়ত অর্থাৎ তিনি রব অর্থ তিনি আমার স্রষ্টা তিনি আমার মালিক তিনি আমার তিনি আমার পরিচালক এটা আপনি স্বীকার করতেছেন যে পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রব তিনি কে আমার আল্লাহ তো আমি একই আয়তের ভিতরে তিনটি অংশ পেয়েছি তিনটিকে এক কথা কখনো এক কথা না তিনটিকে আপনি যদি বলেন যে কোরআন আয়াত পাইছি আমি তো বুঝি না বুঝলে সেটা ভিন্ন কথা আপনি বুঝে নেন এইভাবে আপনি দেখবেন কোরআনে করিমের আগা গোড়া পুরোটাই হয় তার হৃদের কথা বলা হচ্ছে আর আর তারহিদুর রুবিয়াত নওলুহিয়ানা اسماء এই তিনটা কথা বলা এখন বলতে পারেন যে আমি তো আরো পাই আরো অংশ পাই যেমন তারহিদুল হাকিমিয়া রাষ্ট্র চলবে আল্লাহর নীতিতে বলবো যে রাষ্ট্র চলবে আল্লাহর নীতিতে এটা কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে নীতিটা আল্লাহ আর চলবে চালাবে মা চলবে মানুষে মানুষ নিজে চলবে তো নীতিটা আল্লাহর ওয়াতের রুবিয়ার অংশ আল্লা আল্লাহ আল্লাহর আল্লাহ তাল্লাহুল খালকোয়াল আমরু নির্দেশ আল্লাহ দিবেন আর চলবে কে চালাবে কে মানুষের চালাচ্ছে মানুষে চালাবে আল্লাহ চাললে আবাদত হবে তার এটা না যদি আল্লাহর মতে না চালে গুণাগার হবে শিরিক হয়ে যাবে সেটা হচ্ছে লোহিয়ার অংশ তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যে আর কোনো বাড়তি কিছু নাই মানুষের জীবনে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার সৃষ্টি আর একটা হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আল্লাহর দিকে যাবে একটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করেছেন আমাকে একটা আমার পক্ষ থেকে আবাদ আল্লাহর দিকে যাচ্ছে এবার যাওয়ার সময় কীভাবে আবাদত করবে শিক্ষা দিচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর এবাদত করতে হবে এটাই আল্লাহ তালা বলেছেন অলি ইহি আসমসনায়বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে এগুলো দিয়ে তাকে ডাকো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রকরণটা আসলে কোরআন এবং হাদিস মিশ্রিত কথা আপনি এই জন্য দেখবেন আল্লাহ তালা বলছে কোরআন কারিমে ওমা ইউনু আকসার হমবিল্লা ইহ মুশ্রিকুন আরবের মুশ্রিকরা আল্লাহর ফর তাহিদ রুবিয়ার ইমান আনতো তারা বলতো ওলা ইনসা আলতাহ মান খালা কাসাম আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলল আল্লাহ তো রসুল কী যুদ্ধ করলেন তাহলে তা তো স্বীকার করতেই আছে অমাইয়া সামা আল্লাহ সার কে তোমাদের শ্রবণেন্দ্রীয় এবং তোমাদের কর্ণকুহরের মালিক দেখার মালিককে দর্শন দেখার যন্ত্রের মালিক অর্থাৎ চৌকানের মালিককে তারা বলবে আল্লাহ সে কলুন আল্লাহ তারা বলবে আল্লাহ আবার ওমাইম আমরা সব কিছু পরিচালনা করে কে আল্লাহ ওমাইম লুকু কোরআন করিমা আল্লাহ তালা সুরা ইয়াতে নামলের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন যে আসম সৃষ্টি করছে কে তারা শুনছে আল্লাহ আসমজি সৃষ্টি পরিচালনা করে কে আল্লাহ তোমাদেরকে বিপদের করে কে আল্লাহ তারা মানে তো আল্লাহ যুদ্ধ করেছেন দুইটা দিন একটা কি আল্লাহকে তারা মানলো আল্লাহর মানত না আল্লাহকে মানলো আল্লাহর একমাত্র আল্লাহ এবাদ করতো না আবাদত একমাত্র আল্লাহরই হবে দুনিয়ার কারোর জন্য এবাদতের কোনো অংশ দিলে সেটা হয়ে যাবে শিরিক এইটাতে তারা বিরোধিতা করতো আর নামে গুণের মধ্যে তাদের তার আপত্তি ছিল তার রহমান মানত না কালু আমার রহমান রহমান কি জিনিস তো দেখা যাচ্ছে যে যেই জিনিসের কারণে আরবরা স্বীকার করতো জিনিস করতো না দুইটা একরকম না এই জন্যই আপনি দেখতে পাচ্ছেন যে আরবরা স্বীকার অর্থাৎ আল্লাহর একমাত্র আরবরা আল্লাহ তালার নাম কিছু মানত কিছু মানত না আল্লাহ তালা আরবের আরব আল্লাহ তালা আরব আরবরা আল্লাহ তালার গুণের কিছু অংশ মানত কিছু অংশ মানত না কিরকম তারা দুইজন বসছে মোটা মানুষ দুইটা বসে বলতেছে কাবার সামনে যে আমরা যে গোহনে কথা বলি আল্লাহ বোধহয় শুনে না আর বলছে না কিছু শব্দ করলে বোধহয় শুনতে পায় তো কোরআন একাডেমি আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন যে যেভাবে বলো আল্লাহ তালা কিন্তু সবই শুনতে পায় আল্লাহ তালী আনাজিল করে দিলেন কলিদুল্লাহ আবিদুর রহমান আয়াম মাতাদু ফালাউল আসমাউল হোসেনা রহমান ডাক রহিম ডাক যেটাই ডাক আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে এবং আল্লাহ তালা বলেছেন যে নাম দিয়ে ডাকতে হবে এবার করার জন্য নামগুলি খুব প্রয়োজন জানতে হবে তিনি কি কত মহান সত্তা এইগুলির কারণে এইটা বলে ইস্তেকরা বলা হয় এগুলি থেকে বের করে আমরা তিনটি অংশ বলে তিনটি অংশ বিভক্ত হচ্ছে এই নয় যে ভাগ করে দিচ্ছি যে একটা অংশ হলে জায়জ হয়ে যাবে এটা পারছি সুতরাং জানাতে যাবে এরকম না এই অর্থাৎ যে কোনো জিনিসের তিনটি অংশ পরিপূর্ণ না হলে এটা পূর্ণ হচ্ছে না এইটা বলা হচ্ছে অর্থাৎ এই জিনিসের অর্থাৎ তাহিদের তিনটি পুরোপুরি অংশ পূর্ণ হতে হবে তখন সেটা তাহিদ পূর্ণ হবে যেমন ধরেন সলাত আল্লাহ বলছে আকিম এখন আপনি বলেন যে অর্থাৎ দোয়া আমি দোয়া করলে চলো তা কিন্তু না সালাতের মধ্যে কি আছে রুকু আছে সৈজদা আছে আপনি বলেন যে রুকু সৈজদা এগুলি ভিন্ন ভিন্ন অংশ কোথায় পাইছেন কোরআনে আছে হাদিসে আছে মিলেই আপনি একটা কমপ্লিট একটা বলেছেন যে না হলে হয় না এবং রোকন বলেছেন এটা রোকন এটা এটা রোকন না এটা শূন্য বলেছেন ঠিক তাহিদের ক্ষেত্রেও আয়াত থেকে আপনি একটা একটা আয়াত করে আপনি দেখেন প্রত্যেকটি আয়াতের মধ্যে আপনি পাবেন যে হয় আল্লাহ তালার রবিহতের কথা বলা হচ্ছে না অলিহতে না আসমা সেবাদ কখনো কখনো দেখবেন যে শুধু কোথাও একই আয়াতে তিনটা বলা হয়েছে যেমন আর রহমদুল্লাহ হাবিল আলমীর মধ্যে অথবা দেখবেন যে বিসমুল্লাহ রহমান রহমানের মধ্যে তিনটে আছে যেমন কি বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করছে শুরু করে মানুষ যেহেতু আবাদত এটা রৌলহিয়া আল্লাহ হচ্ছে আল্লাহ তালার নাম এবং সেটা যেটা আপনি পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ তাল্লাহার দাবি এটা নাম নাম সাব্যস্ত করতেছে আর রহমান রাহিম রাবুল আলমিনের গুণ দুইটি তিনটি আপনি পেয়ে যাচ্ছেন সাথে সাথে তাহলে এইভাবে যদি দেখান কোরআনে করিমের আয়াতগুলো আপনি পড়বেন আপনি দেখবেন যে কোথাও হয় আল্লাহ তালাকে আবাদত করতে বলা হয়েছে এটা আল্লাহ তালার এবাদতের অংশ এটা আল্লাহ কোথাও আল্লাহ তালার অভিষেক মানার কথা বলেছে অংশ কোথাও আল্লাহ তালার গুণের কথা বলা হচ্ছে আয়তের শেষে বা প্রথমে সেটা আল্লাহ তালার গুণের অংশ অথবা কোথাও বলা হচ্ছে যারা আল্লাহর এবাদত করেছে তাদের কী পুরস্কার রয়েছে তাদের কথা বলা হচ্ছে এটা আল্লাহ তালার আল্লাহ তালাকে মানার অংশ হিসেবে অর্থাৎ আল্লাহ তাহিদের অংশ আর যদি বলেন যে কোথাও দেখা যাচ্ছে আল্লাহ তালাকে যারা মানে তাদের শাস্তির কথা বেছে এর অর্থ হচ্ছে যারা তাহিদের তিনটি অংশের কোনো অংশ মানেনি তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ভাগটা ভাগটা হচ্ছে এটাকে বলে ইস্তিকারা যে কোনো কোনো জিনিসের আপনি যদি অর্থ নিয়ে চিন্তা করেন আপনার কাছে স্পর্শ ধরা পড়বে যে রসুল কী জন্য যুদ্ধ করলেন আবু জাহাল যখন বদরের যুদ্ধে আসতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আবু জাহাল দোয়া করতেছে আল্লাহ কাবা ধরে আল্লাহ যেই ব্যক্তি আমাদের বাইয়ে বাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে বা এবং পিতা এবং সন্তানের মধ্যে শত্রু তৈরি করেছে আগামী দিন তাকে পিষে ফেল দোয়া করতেছে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহকে মানছে কাবা ধরে দোয়া করতেছে তারপর রসুল তার যুদ্ধ করলেন কেন এত কিছু হয়ে গেল একটাই কি সে আল্লাহকে যেমন মানতো লাত কেও তেমনি মানতো আমাদের দেশে যেমন আল্লাহকেও মানে আবার বলতে থাকে গানের মধ্যেও বলতেছে যে পীরের নাম লেখা দাও আমি জান্নাত দরকার নাই পীরের নাম দিয়ে দাও অনেকে আছে পীরের নাম পাইলে তার সব চলে অনেকে আছে তাদের নেতার নাম পাইলে সব চলে নেতার এবাদত করতেছে এরা নেতার এবাদত তাদের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে এবং নেতাকে কেউ কেউ বলে ওরশি ভীম তার এবাদত করতেছি তারা এটা বলে থাকে এর অর্থ হচ্ছে যারা তাদের এরকম অন্তর লেগে আছে কোনো নেতার পিছনে আল্লার চেয়ে বেশি তাদেরকে ভালোবাসছে অমিনের নেতা মানে ন্যাস মাই ইয়াত জমিন উল্লাহ আন্দাহ দা ইয়া হব্বু নাম কাহব্লিল্লাহ আল্লাহর ভালোবাসার মতো অন্য কাউকে ভালোবাসছে আল্লাহর বিধানের চেয়ে নেতার বিধান তার কাছে বেশি প্রিয় আল্লাহ তালার যে সমস্ত বিধান তিনি দিয়েছেন সেগুলো চেয়ে দুনিয়ার বিধান তার কাছে বেশি প্রিয় মনে হয় তাহলে সে কার মতো আবু জাহালের মতো আবু জাহাল হজও করতো আবু জাহাল আলহাজ ছিল আলহাজ মানে হজ করতো সে হজ করত আবু কাবাতে সলাতো আদায় করতো তার মধ্যে আল্লাহ তালা কি বলছেন আমাকে মতাস দিয়া তাদেরও একটা সলাদ ছিল সেখানে হাততালিয়ার বাজে শীষ বাজানো ছিল তাদের সলাদ তারা সলাতে পড়তো তাদের টাকাও দিত তারা কারাগরের সেবাও করতো তারপরেও রসুল্লাহ সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন এবং তাদের কর্তবৃদ্ধ কথা বলেন একমাত্র আবালত আল্লাহর জন্য হওয়া দরকার এটার জন্য যে অংশটুকু তাহলে বোঝা গেল যে ইমানের একটা অংশ তাদের আছে কিন্তু আরেকটা অংশ তাদের তো ইমান পরিপূর্ণ না হলে ইমান যেমন যেমন সলাত পরিপূর্ণ হলে চলাত হয় না চলাতে প্রতিটি অংশ অজু যেমন আপনি একটা পা ধুলেন অজু হয়নি আপনি একটা মুখ ধুলেন অজু হয়নি চারটা জিনিস মিললে অজু হবে তেমনি ভাবে চারটি অংশ মিলেলে আপনার এটা তারিদ হবে না তিনটি অংশ মিলে হবে তার উজু হবে না এটা হচ্ছে ইমামরা পরীক্ষা করে দেখেছেন বাস্তব অবস্থা এটা তো মনে হয় দোষের কিছু নাই কেন দোষের কিছু নাই এটা হচ্ছে এই তাকসিম করা হয় বুঝার জন্য যারা বুঝতো বুঝতো সহজে বুঝে নিত তাদের জন্য আপনি দেখেন অসুলে ফেকা আছে ফেকা আছে এগুলি আমাদের পরবর্তী নামরা কেন দিয়েছে এই জন্য আয়কা লোকরা বললেই বুঝে ফেলতো এই আয়তের অর্থ কি এরা ব্যাখ্যা কি বুঝে ফেলতো বুঝে না যে বাধ্য হয়ে একটা শাস্ত্র আকারে সাজিয়ে আপনাকে বোঝানোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু এগুলি কোনোটাই সরিয়া বিরোধী নয় এই ভাগটা কোনো দোষের কিছু নয় তেমনি ভাবে এখানে তাও এই প্রকরণটা এই প্রকরণ বলতে আমরা একটা একটা আলাদা তাও হয়ে যাবে জায়েজ হয়ে যাবে এরকম না তিনটা মিলেই একটা তিনটে মিলে একটাই তিনটা যদি কোনো যদি কোনো অংশ যদি কোনো হয়ে যায় যেমন কারো অংশটা একটা অংশ ছিল একটা অংশ ছিল না সেটা তাওই হবে না তেমনিভাবে কেউ যদি আল্লাহর নাম গুণকে অস্বীকার করে তাও হবে না কেউ যদি কোনো আল্লাহ একমাত্র আল্লাহবাদ না করে অস্বীকার সেটা তার তাহিদ হবে না কেউ আল্লাহকে রব হিসাবে মেনে নেয় আর কিছু মানা তাহিদ হবে না শুধু রব মানার ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে মানি তিনি একজন আসেন মানি অথবা তিনি আমাকে সরিয়ে দিয়েছেন দিন মাসেন মানি অথবা বছরে একবার তার কাছে ধর্ণা দিয়ে যায় এটা কোনোটাই কিন্তু ইমানদার হওয়ার লক্ষণ নয় ইমানদার হওয়া যায় না এটা হচ্ছে তাহিদের প্রকরণের মূল কারণ আর যুগ যুগ ধরে দ্বিতীয় যে কারণটা যুগ যুগ ধরে আমরা উল্লেখ করেছেন আপনি দেখবেন যে ইমাম তহাবি উল্লেখ করেছেন ইমাম ইবনে জেদাত উল্লেখ করেছেন ইমাম যারা যারা কিতাব লিখেছেন আকিদের উপরে বা তারহিদের উপরে সুন্নার উপরে ইমানের উপরে প্রত্যেকেই তাওহিদের অংশগুলো উল্লেখ করেছেন এবং দেখবেন আরও আশ্চর্য বিষয় হচ্ছে ইমাম ইবনে কাসির বলেন ইমাম ইবনে জেদার তবরি বলেন যারাই তাফসির লিখেছে তারাও যখনই আয়াতে তাফসির আসছে যে ইমান কিসে আনছে বলছে তারা রবিত ইমান আছে ওলোহিয়তকে অস্বীকার করতো অথবা তারা রবিয়ত কি মানছে তারা আসমাসিবৎকে অস্বীকার করত তারাই উল্লেখ করেছে এবং ইবনে মান্দা ইবনে খুজাই ইমা যো বড় বড় আলেমরা প্রত্যেকেই তারা এই জিনিসটা মেনে নিয়েছেন যে এই তিনটি অংশ রয়েছে তাহিদের তিনটি অংশ কোনো একটা অংশ যদি বাদ পড়ে যায় চিরস্থায়ী সে কাপের হয়ে যাবে জাহার নাম হিসাবে এবং কোনোদিন সে জাহার নাম থেকে বের হতে পারবে না এই জন্য এই তাহিদের অংশটুকু শিখা দরকার মিলে একটা অংশ পাওয়া গেলে তাহিদ নয় যেমন অজুর একটা অংশ ফেলে তাহিদ হয়ে যায় না সালাতের একটা অংশ ফেলে সালাত হয়ে যায় না এবং দুনিয়ার জীবনে আপনিও জানেন বিল্ডিং এর একশো অংশ বিল্ডিং হয়ে যায় না তেমনি এটাও তিনটা মিলে একটা সুতরাং এটাকে আপনি যদি বলেন যে এটা কোথেকে আসলো এটা হচ্ছে আমাদের আমার আমার আমি বুঝাতে পারিনি আপনাকে এটা হচ্ছে বড় আমাদের যোগ্যতা আর আপনি বুঝতে পারেননি এটা আপনার আপনার কি বলবো আপনি বুঝে নেবেন এটা হলো মূল কথা আশা করি আপনি বুঝতে পারছেন যে আমাদের কোন পথে এগোতে হবে বুঝতে হবে যে এই এটা কোনো প্রকরণ নয় যে আমরা একটা পাইছি আর একটা বাইনের এরকম না এটা তিনটা মিলে একটা কোনো একটা অংশ হলে একটা অংশের সাথে জুড়ে দিতে হবে নাহলে এটা ইমানদার ইমানদার হতে পারে না কোনো দিন আশা করি বুঝছেন পরবর্তী প্রশ্ন হচ্ছে বাথরুম থেকে বের হয়ে কি গোফরানাকে বলতে হয় যদি তাই হয় তাহলে আমি যদি পেশাব করার পর বাথরুমে উজু করি তাহলে গুফরানাকে আমারটা কীভাবে করবো আমি বাথরুম থেকে বেরিয়ে গুফরানাকে বলে আবার অজুর জন্য বাথরুমে ঢুকিয়ে এভাবে পরামর্শ চাচ্ছি না ভাই এরকম নয় এটার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি এটার প্রশ্ন উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি আপনি সেখানে ডেকে নেবেন ইশালা জি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শাসক ধর্ম বিভক্ষতা নীতি অনুযায়ী দেশ পরিচালনা করে তার সাথে আমাদের কীরূপ আচরণ করা উচিত দেখুন বর্তমান বিশ্বে একটা বড় ফেতনা হচ্ছে এই বড় ফেতন বড় সমস্যার বিষয় হচ্ছে এটা যে এটা নাম হচ্ছে এরা ধর্ম নিরপেক্ষতা নাম দিয়েছে এই নামটা যারা দিয়েছে আমি যদি কোনো আমার হাতে যদি কোনো আল্লাহ তালা কোনো ক্ষমতা দিতেন তো আমি লোকটাই খুঁজে আনতাম যারা এই নামটা দিয়েছে এটা মিথ্যা নাম দেওয়া হয়েছে এটা হচ্ছে ধর্মহীনতা এটা আর ইংরেজি নাম হচ্ছে সেকুলারিজম তো সেকুলার কারা এটা হচ্ছে আর আরবিতে বলা হয় যা দিন নেই দিন মানে না দিন সম্পর্কে কোনো কথা নাই দিনের সম্পর্কে কোনো কথাই বলা হবে না আল্লাহর দিনকে তাকাবো না খুঁজেও দেখবো না আমি আমার রাষ্ট্র পরিচালনা করব দিনের বাইরে এটাই হচ্ছে এটাই হচ্ছে মূলত তথাগত সেকুলারিজমের অর্থ যারা বাংলায় অর্থটা করেছে এরা আসলে একটা ভণ্ডামি আশ্রয় নিয়েছে এই ভণ্ডামি করে মানুষদেরকে বিভ্রান্ত করে যদি কোনো মানুষকে বলা হতো আগে থেকেই যে আমরা ধর্মহীন তাহলে কেউ কিন্তু তার কথা শুনতো না কারণ একজন মানুষ কোনো ব্যক্তি আমাদের দেশের সর্বোচ্চ ব্যক্তি হতে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কোনো ব্যক্তি ধর্মহীন নেই ধর্মহীন হচ্ছে অঘরে মরা এবং সবচেয়ে এগুলো আসিফ হচ্ছে ধর্মহীন তথা দাবি করে কিন্তু তারাও ধর্মহীন না তারা ইসলামিক বিরুদ্ধে নামে অন্যান্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না কারণ তাদের সাথে ওখানে সক্ষতা অবলম্বন করে তাদের দেশে অবস্থান করার সুযোগ পায় ও তাদের দেশে তাদের ধর্মতে কিছুই নেই সেখানে বলার কারণ তারা কিছুই পায় না বলেও না কারণ তাদের সাথে তাদের সুযেন ইসলামী বিরোধিতা করার জন্য তারা নেমেছে কোনো কারণে হয়তো কেউ টাকা দিয়েছে অথবা তার মধ্যে কোনো আবেগ আসছে কোনো উচ্ছ্বাস তার বিরুদ্ধে কেউ নেমেছে অথবা তার মধ্যে সন্দেহ আছে ইত্যাদি কারণ তারা সেটা করে থাকে এবং তারা সবচেয়ে হচ্ছে সবচেয়ে হাতে গোনা কয়টা মানুষ এরা হচ্ছে ধর্মহীন কিন্তু ধর্ম নিরপেক্ষ শব্দটা দিয়ে মূলত আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে ধর্ম নিরপেক্ষ সেকুলারিজমের অনুবাদ না সেকুলারিজম অর্থ হচ্ছে মূল অনুবাদ যেটা এটা হচ্ছে লা দিনই দিন সম্পর্কে কোনো কথা বলা যাবে না যারটা সে পালন করুক ধর্ম রাষ্ট্রের মধ্যে কোনো দিন আসতে পারবে না অসম্ভব কথা এটা কোনো ইসলাম অনুমোদন করে না ইসলাম বলে যে রাষ্ট্র ইসলাম চলবে বাইরেও ইসলাম চলবে ঘরেও ইসলাম চলবে পরিবারও ইসলাম চলবে সমাজও ইসলাম চলবে ব্যক্তিত্ব ইসলাম চলবে ইসলাম সব জায়গায় অপ্রতিরুদ্ধ ইসলামকে রুদ্ধ করার ক্ষমতার কারণেই ইসলাম এসেছে শান্তির জন্য ইসলাম এসেছে মানুষ মানব জীবনে পরিপূর্ণ সমাধানের জন্য সেটা যেমন ঘরের সমাধান দিবে ব্যক্তির সমাধান দিবে ব্যক্তির ঘরের সমাধান দিবে ব্যক্তির সমাজের সমাধান দিবে ব্যক্তির পরিবারের সমাধান দিবে ব্যক্তির পুরো পুরো অঞ্চলের সমাধান দিবে প্রতি রাষ্ট্রের সমাধান দিবে ইসলাম এসেছে পুরো বিশ্বের সমাধান দিতে পুরো বিশ্বের প্রত্যেকটি কাজে ইসলামের এ আছে দিক নির্দেশনা রয়েছে কিভাবে কি চলতে হবে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে এবং চলেছে আলহামদুলিল্লাহ একটা বিরাট সময় ইসলামের সেই নির্দেশনা মেনে মুসলিমরা সারা বিশ্বে সম্মানিত হয়েছে এবং সারা বিশ্বে সারা বিশ্বে সব জায়গায় তাদের কর্তৃত্ব তারা কাটিয়েছে দুর্ভাগ্যবশত যখন মুসলিমদের ক্ষমতা কমে যায় এবং মুসলিমদের মুসলিম নামদারী লোকরা ক্ষমতায় চলে আসে এবং তারা মনে করে পাশ্চাত্য যেটা হাগু করে দিবে তাদের কাছে আতরের মতো মনে হয় এই পায়খানা জাতীয় জিনিসগুলো তাদের কাছে খুব প্রিয় মনে হয় ওদের যে সমস্ত ময়লা দুর্গন্ধ জিনিস সেগুলো তারা পাচার করে দিয়েছে তাদের দিয়ে ধর্ম নাই তাদের ধর্ম কী তাদের দিনের কোনো অস্তিত্বই তো খুঁজে পাওয়া যায় না তারা বেশিরভাগ সময় তারা মনে করে তার ধর্ম হলো সপ্তাহে অথবা মাসে অথবা বছরের জীবনে একবার তাদের গির্জায় দিয়ে ধর্মা দেয় আমরা যেখানে প্রতি মুহূর্ত আল্লাহর কাছে নিজেকে নত করতে হয় এবং প্রতি দিন পাঁচবার আল্লাহর কাছে আমরা মাথা আল্লাহর কাছে মাথা ঠুকে মাটিতে আল্লাহর কাছে আমরা বলতে চাই আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে আমি আমি তোমার কাছে মাথা ঠুকছি আমি সবচেয়ে ছোট আমি তোমার কাছে ছোট হচ্ছি তুমি আমাকে পার করে নিও আমি আখ জগতে পার হইতে চাই এটা প্রতি মুহূর্তে আমি মনে করতে সি এবং আমি যেখানে প্রতি বছর মনে করতেছি আমাদের আল্লাহর কাছে শ্রম পালন করে আল্লাহর এবাদ করতেছি প্রতি বছর আমি আল্লাহর জন্য টাকা খরচ করতেছি দান করতেছি যে জাকাত দিচ্ছি আমি যেখানে বছর বছরের বছর মাঝে মধ্যেই যাই আল্লাহর ঘরে আমি দেখা দিয়ে আসছি যে আরত করে আসছি সেজদা আল্লাহর ঘরের সামনে সেজদা করছি আল্লাহর জন্য এ ঘুরছি তওয়াফ করছি এই সবই কিন্তু একজন ইমানদার কখনো সেটা এক মুহূর্তের আবাদত নয় যেটা অন্যান্য ধরনের মধ্যে আসে এবং যেটা মনে করে তারা বছরে একবার বা পার্বণ কেন্দ্রিক এবাদত যারা সেটার মতো নয় ইসলাম এই জন্য কোনোভাবেই নিরপেক্ষ সদরে থাকতে পারে ইসলামী ইসলামে অসুবিধা মৌলিক মৌতে মৌলিক মৌলিক মৌল বাদটা ইসলাম অনুমোদিত মৌল কি আমি মূল আছে আমার এবং এটাকে আমাকে নিয়ে থাকতে হবে আমি যত যতটুকু যতটুকু আমি জানি অতটুকু নিয়ে আমাকে মানতে হবে এবং যতটুকু আমি জীবন আছে অতটুকু সময় পুরো সময়টা আমার আল্লাহর দিনের জন্য ব্যয় করতে হবে কোনো একটি মুহূর্ত যদি কোনো আল্লাহর দিনের বাইরে চলে যায় এটা আমার জন্য আখেরাতে হস্ত আখেরাতের জন্য বিভদের কারণ হবে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং এই জন্য যদি এটা চলে যায় হাদিসে বলা হয়েছে কোনো মুহূর্ত যদি আল্লাহর আল্লাহর জিকিরের বাইরে চলে যায় তখন দোয়া করতে হয় যে কী দোয়া করতে হয় সুহান আল্লাহামদিকে আসাদু আল্লাহ ইল্লাহ আস্তাফর কাতুবিলি আল্লাহ প্রশংসা করছি তোমার প্রশংসা করছি তোমার ঘোষণা করছি তোমার আমার কোনো আমার আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ আমার ক্ষমা করে তার কোনো অবাক করছি কত করছেন কেন এত কিছু কেন বলছেন কেন যে সময়টা আল্লাহর আবাদতের বাইরে চলে গেছে এই সময়টা জন্য আল্লাহর কাছে আপনাকে জব দিয়ে করতে হবে এটা যেন জব দিয়ে না করে চাচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি সে যত বড়ই হোক না কেন যদি রাষ্ট্রপ্রধান হয় সে যদি কোনো সংসদ হয় সাংসদ হয় অথবা সে যদি কোনো কোনো এমপি হয় অথবা কোনো মিনিস্টার হয় অথবা কোনো ফুজেলা চেয়ারম্যান অথবা কোনো এই ডিসিএসপি হয় অথবা কোনো ব্যক্তি হ প্রশাসনিক যে কোনো ব্যক্তি অথবা ব্যক্তি অথবা সমাজপতি অথবা পরিবারের কোনো নারী অথবা কোনো ছেলে বা পুরুষ কারোই আল্লাহর আবাদত থেকে এক মুহূর্ত দূরে থাকার কোনো সুযোগ নেই তাহলে একজন মানুষ কিভাবে বলতে পারে যে তিন ধর্মের নিরপেক্ষ নিরপেক্ষ না তাকে দিন মেনে চলতে হবে ওই ব্যক্তি হতে পারে ধর্ম নিরপেক্ষ যে ব্যক্তি ইসলাম মানে ব্যক্তি মানে সে ধর্ম নিরপেক্ষ হতে পারে না নিরপেক্ষ এই অর্থ দেওয়া হয় অপর ধর্মে আমি আক্রমণ করবো তাহলে ইসলাম তো সবাই আগে সেটা কিন্তু ইসলাম এই অর্থে তারা ব্যবহার করছে না তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের নামে কিছু হতে পারবে না ইসলামের নামে সব হতে হবে এটা ইসলামের কথা ইসলামের নামে আপনি পড়ালেখা হবে ইসলামের জন্য আপনার চাকরি হবে ইসলামের জন্য আপনার দিনদারি হবে ইসলামের জন্য আপনার বিয়ে শাদী হবে ইসলামের জন্য আপনার দুনিয়ায় চলা ফেরা বাড়ি বিল্ডিং সবকিছু ইসলামের নিয়ম হতে হবে আপনাকে এটা হচ্ছে ইসলাম বলে তো ইসলামের সাথে ধর্ম নিরপেক্ষতা কোনোদিন একসাথে এই কোনোভাবেই মিলে না একটা একটা সম্পূর্ণ বিরোধী ধর্ম নিরপেক্ষতা নামে সেকুলারিজম চালু করা হয়েছে হ্যাঁ এখন যদি বলেন যে পর ধর্মের সহিষ্ণুতা এইটা ইসলাম কখনো নিষেধ করে না ওই জায়গাতে যেখানে যুদ্ধ নাই যেখানে যুদ্ধ আছে সেখানে কিন্তু এটা কিন্তু মেনে নেওয়ার জিনিস নাই সেখানে হয় তিনটা জিনিস বলে দিয়েছেন যুদ্ধ যেখানে হবে সেখানে রাষ্ট্রপ্রধানের অধীন যে যুদ্ধ হবে এটা ব্যক্তিগত যুদ্ধ হয় না কখনো তো সেটা যুদ্ধ কি হবে অথবা কোনো এমন এমন কোনো ক্ষমতাদের ব্যক্তির অধীন যুদ্ধ হতে হবে যে যুদ্ধটা ইসলাম অনুমোদন করেছে সেরকম যুদ্ধ হলে সেখানে কি হবে প্রথম হলো ইসলাম গ্রহণ করো না হলে জি জিয়া দাও না হলে যুদ্ধ করো তিনটার একটা এই তিনটা একটা হতে হবে তাহলে বোঝা গেল যে এই জাতীয় যেখানে রাষ্ট্র স্থিতিশীল একটা রাষ্ট্র আছে সেখানে অমুসলিম আছে সেখানে তাদের কিছুতে আক্রমণ করা যাবে না তাদের কোনো কিছুতে কেউ হস্তক্ষেপ করা যাবে না তাদের কর্মকাণ্ডে কেউ কোনো বাধা দিতে পারবে না সেটাতে বলতে পারে রাষ্ট্রীয় নিয়ম মেনে চল চলতে হবে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু মুসলিম কখনো ধর্মহীন হবে ধর্মের চিন্তা করবে না তার কর্মকাণ্ডে এটা এটা মুসলিমদের কাজ নয় যে ব্যক্তি এটা করবে শিক্ষা ব্যবস্থা অথবা সাংস্কৃতিক কর্মকাণ্ড সবগুলিতে সেই ইসলামিক চলবে আর শুধু সপ্তাহে এসে একবার মসজিদে এসে ইয়া দিবে হাজিরা দিবে অথবা বছরে একবার হাজিরা দিবে অথবা প্রতিদিনই হাজিরা দিল কিন্তু তার অন্তরের মধ্যে আছে যে এগুলি এত গুরুত্বপূর্ণ না বা এগুলি এটা আলাদা ওইটা আলাদা ওইটা আমি বাইরে জামা পরে আসছি এখানে এসে আমি এখন দিনের কথা বলবো এই জাতীয় চিন্তা ভাবনা যারা করবে তারা আসলে মুসলিম না তারা মুসলিম হতে পারে না আবার তুই কিতাব ও ওটা পুনর্বাদ

আপনি এখন দুনিয়ার বুকে ক্ষমতা আছে বলেই আপনি অন্যায় করে যাচ্ছেন এই সমস্ত দিন প্রতিপালন করে যাচ্ছেন মানুষদেরকে আপনি দিন বিরোধী বানিয়ে দিচ্ছেন দিন বিরোধী প্রচারণা আপনি চালিয়ে যাচ্ছেন এবং আপনার সমাজ চলে না রাষ্ট্র চলে না আপনার কর্মকাণ্ড চলে না দিনের পক্ষে চলে না আপনি চালাতে চান না এর অর্থ হচ্ছে আপনি সম্পূর্ণভাবে আল্লাহ আল্লাহ তালার নজরদারির মধ্যে আসেন আল্লাহ তালা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছেন না দুনিয়াতে ছাড় দিবেন আখরাতে আপনাকে ধরবেন আপনি এটা শিও থাকতেন আল্লাহ বলছেন তোমরা যা করছো আল্লাহ গাফেল নন এটা তোমাদের মানতেই হবে আল্লাহ তোমাদের অবস্থা অবশ্যই জানেন এবং আখেরাতে এটার জন্য আপনি হিসাব জবাব করতেই হবে কারণ ইসলাম এমন কোন জিনিসের নাম নয় যে ওই জিনিসে ইসলামের কোনো দিক নির্দেশনা নেই প্রত্যেকটা জিনিসের সাথে দিক নির্দেশনা আছে আপনার দিক নির্দেশনা ওইটা কেন বাদ দিচ্ছেন আপনি কেন এটা পরিত্যাগ করবেন এরাজ যদি হয় আল্লাহ আল্লাহ থেকে বিমুখ হলে এটা কাফের আপনি যদি বলেন যে আল্লাহ দিন শুনবো না আমি এটা এই বিষয়ে আল্লাহ দিন শুনবো না তাহলে কাফের হয়ে যাবেন যে কোনো মানুষ এটা বলে হ্যাঁ মুখ আপনি যদি করেন এক জিনিস গুণা করছেন আপনি তব আপনার অন্তরে আছে অপরাধবোধ আছে যেটা আমি ত্যাগ করেছি আল্লাহ যেন মাফ করে দেয় অপরাধ এই জন্য আপনি গুণাকার হবেন কিন্তু ইচ্ছাকৃত পরিত্যাগ করলেন এবং বলেন যে এটা শুনবো না যে কোনো মূল্যে এটা হচ্ছে এরাদ আল এরাদ আন্দিন ইল্লা কুফরুন এটা কাফের কুফ কাফেরও একটা কারণ কারণ আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ওমান আউমান দুঃখের আয়াত রব্বি সুম আরদ আনহা ইন্নাম মুজরি মিনাম তাকিমন সুরাজ সাজিদার মধ্যে আল্লাহ তালা বলছেন তার থেকে বড় জলেম আর কেউ নাই বড় কাফের আর কেউ না সেটা কি তাকে জানানো হচ্ছে তাকে আমি ইন্ডিয়াম মুজরিমিন এই মুজরিম থেকে আমি শাস্তি ব্যবস্থাপনা করতেছি তার থেকে তাকে আমি শাস্তি দিব কোরআন করিম আল্লাহ বলেছেন আপনার হুকমাল জাহিল ওমান তারা জাহিলি বিধান চায় দসল আগে যে বিধান ফিরে যেতে চায় আল্লাহ চেয়ে উত্তম হুকুমদা তার কে হতে পারে সুতরাং এরাই যারাই অনুসরণ করছে প্রবৃত্তির অনুসরণ তারা গুণাগার প্রবৃত্তির অনুসরণ পরে যখন আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ দিনকে শুনবে না মানবে না নিজের জীবনে বাস্তবায়ন করবে না নিজের যাদের যাদেরকে যারা তার অধীন আছে তাদেরকে বাস্তবায়ন তাদের তাদের মধ্যে বাস্তবায়ন করবে না বা বাস্তবায়ন করলে তাদের বিরুদ্ধে নামবে এর অর্থ হচ্ছে তারা আল্লাহর বিরুদ্ধে নেমেছে এ বিষয়ে তাদের আল্লাহর সাথে তাদের বোঝা বোঝাপড়া হবে আমরা শুধু দুনিয়ার হুকুম বলে দিচ্ছি এটাই যারাই মন থেকে বলবে মানবে না তারা মানবে তারা কাফের আর যারা গুণাগারের মধ্যে তাদের অন্তরের ভিতরে অপরাধবোধ আছে তারা ফাহাসেক এবং তারা জালেম আর যারা মনবে মানা জরুরি মনে করে না বা আল্লাহর বিধানকে তাদের দিনের মধ্যে সব জায়গায় পরিচালনা করা তাদের গুরুত্বপূর্ণ মনে করে না তারা কাফের এবং তারা কাফের আর যারা মনে করে যে এইটা এবং আল্লাহর বিধান এবং সব বিধান সমান তারাও কাফের যারা মনে করে যে না গুণা হচ্ছে আল্লাহর কাছে মাফসাচ্ছি তারা গুণাগার যদিও তারা বিরোধিতা করে বা শরীয়ত বিরোধী কাজ করতেছে এটা গুণাগার কিন্তু কখনো আল্লাহর বিরুদ্ধে নামা উচিত নয় অথবা আল্লাহর বিরোধী কোনো বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লেগে যাওয়া এটা সবই হচ্ছে কুহরের আলামত আল্লাহর কাছে আমরা আল্লাহ ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে এই তথাকথিত করেছে যে ব্যক্তি এই ধর্মহীনতাকে সেটা এই থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করেন এবং মুসলিম সমাজকে পুরো মুসলিম বিশ্বকে আজ এই বিপদের মধ্যে যারা নিমোজিত আছেন তাদেরকে সবাইকে উদ্ধার করেন আমাদের শাসকদেরকে আমাদের উপস্থ যারা কর্মকর্তা আছেন তাদেরকে যেন আল্লাহ তারা সুমতি দান করেন তাদেরকে সঠিক পথে পরিচালিত আল্লাহ কাছে এই দোয়াই করছি পরবর্তী প্রশ্ন হচ্ছে আজ ভুলবশত মাজার কেন্দ্রিক মসজিদে নামাজ পড়েছি পরে মসজিদ থেকে বের হয়ে দেখি সামনে মাজার এতে কি শিরগির গুণা হবে এটার জন্য অনেক কষ্ট পাচ্ছি তবহ করছি আপনি যেহেতু ভুল করেছেন নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ আপনার নামাজ হয়ে যাবে পরবর্তীতে আর কখনো এই সমস্ত মসজিদ এলাকা করবেন না কারণ এই সমস্ত মসজিদ হচ্ছে মসজিদগুলো নিষিদ্ধ মসজিদ গুলো সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ তোমরা কোনো মসজিদ তোমরা তৈরি করো না কিন্তু আমাদের দোষ হচ্ছে আমরা কবর কেন্দ্রিক মসজিদ তৈরি করি এবং কবর না হলে আমাদের কাছে ভালো লাগে না মসজিদের সামনে কবর মাঝখানে কবর পারে না মসজিদের ক্যাবলার মধ্যে একটা কবর দিয়ে সামনের ভিতরে কবর দিয়ে দিতে এই যে সবই হচ্ছে এই নিষিদ্ধ মসজিদ এই মসজিদ নিষিদ্ধ মসজিদ সালাতায় করবেন না আর যেটা আপনি পড়েছেন যেহেতু জানতেন না সেহেতু আপনার সালাদ হয়ে যাবে আপনার সালাত হয়ে যাবে আপনি সিরিকও করেননি আপনার যেহেতু তাও আছে অন্তরের ভিতরে এটা আরও বড় ভালো লক্ষণ যে আপনি এই সমস্ত মসজিদের সালাতাদাই করবেন না পরবর্তী প্রশ্ন হচ্ছে অতীতে অন্যের হোক বা অন্যের হোক বা সরকারি সম্পদ আত্মসাত করে হক অন্যের হক বা সরকারের সম্পদ আত্মসাত করে থাকলে এখন করণীয় কি অতীতে অন্যের সম্পদ আত্মসাত করেছেন অথবা সরকারি সম্পদ আত্মসাত করেছেন আপনাকে এটা ফেরত দিতে হবে এটা হলো মূল কথা ফেরত দিতে হবে কারো হক থাকলে ফেরত দিতে হবে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন দুনিয়ার বুক কারো হক যদি কোনো তোমরা নিয়ে থাকো তাহলে তাকে ফেরত দাও এমন একদিন আসার আগে যেদিন তোমার আর কোনো সম্ভব থাকবে না সেদিন কি হবে নেকি বদি দিয়া তোমার পরিবর্তন হবে দুনিয়ার মানুষের হক সরকার সম্পদ হচ্ছে সারা বাংলাদেশের মানুষ অথবা সারা যারা যারা আপনার এই দেশে অবস্থান করেন তাদের সবাই হক যারা দেশের জড়িত এদের সবাই হক আপনি যদি মেরে থাকেন আপনার কাছে কি বিপদে পড়েন আপনি চিন্তা করে দেখুন এই জন্য সরকারি সম্পদ অর্থাসৎ সবচেয়ে বড় গুণের কাজের মধ্যে অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাহ আলাহি ইসলাম এ ভেবে বলেছেন লা সদকতামিন গলুলুল যে ব্যক্তি সরকারি সম্পদ আত্মসাৎ তার কোনো সৎকা কবুল করেন না আলাহ তালা কারণ সে তো এটা হারাম কাজ করেছে এই জন্য এ লা সৎকাতামিন গলুলুল সৎকাত তার কোনো সৎকা জাকাত কিছুই কবুল হয় না কারণ সে তো কবুল অন্যায়কার করে বেড়াচ্ছে সরকারি সম্পদ আত্মসাৎ করলে আপনাকে এটা ফেরত দিতে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোষাগারে এসে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে আর অতীতে অন্যের হক যাদেরকে দিয়েছেন তাদের হকটা ফেরত দিতে হবে এটা হলো মূল কথা যদি আপনি দিতে না পারেন ধরুন আপনি দিতে পারেন নাই কারো হক দিতে পারছেন না তাকে চিনেন না হলে আপনি তার নামে সৎকার করে দেবেন আর যদি কারো হোক দিতে গেলে আরও বৃহৎ হয়ে যাবে তো তার নামে অ্যাকাউন্টে দিয়ে দিবেন অথবা তার বিকাশ করে দিবেন তা অত যেভাবে পারেন তাকে দিয়ে দিতে চেষ্টা করবেন হাত দিয়ে হিসাবে তার পৌঁছে দেবেন যেভাবে পারেন সেটা দেওয়ার চেষ্টা করবেন যদি এভাবে দেওয়া সম্ভব না হয় তার নামে সেটা সৎকার করে দিবেন আর এইটাও সরকারি সম্পদের ভরসা ফেরত দিতে চেষ্টা করবেন না দিতে পারলে কোনোভাবেই যেমন ধরেন আপনি বিনা টিকিটে গাড়িতে চলেছেন রেলে চলেছেন আপনি সেটা সেই পরিমাণ টিকিট কিনে দিয়ে দিবেন অথবা টাকার ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা করতে পারেন কিনা দেখবেন যেখানে আপনি দেওয়ার ব্যবস্থা হয় সেই পরিমাণ টিকিট কিনে টিকিট কিনে সেটা ছিঁড়ে ফেলতে পারেন তাতে করে অন্তত বড় গুণার থেকে আপনি বেঁচে যেতে পারেন টাকাটা দেন রাষ্ট্রের কোষাকা ঢুকে যায় আর যদি এমন হয় যে দেওয়ার আর কোনো সুযোগ নাই তখন আপনাকে সেটা সবের আশা ব্যতীত জনকল্যাণ মুখে জনকল্যাণ কল্যাণমূলক জায়গায় পুরো টাকাটা দিয়ে দিতে হবে এবং এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ যেন সেটা যেন কাউকে যেন আপনার যদি ধরপাকড় না করেন এই বিষয়টা আপনাকে দেখতে হবে দর্শক বিন্দু আমরা অনেক সময় আপনাদের সাথে কাটিয়েছি আজকে আর আমরা সময় দিচ্ছি না ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো সময় এতক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আমাদেরকে সুস্থ রাখুন ও আখর আলহামদুলিল্লাহ আবুল আলম সালামালাইকুম রহমতুল্লাহ